या मौला बाबा जहांगीर बा इमान आल सुरेश्री अफियान हूँ आमाके सहाज्य करुन आमाके सहाज्य करुन आमाके सहाज्य करुन दयाल मुर्शिद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्ला असअलुकुम अलैहि अजरन इल्ला मवद्दता फिल कुर्बा सदकल्लाहुल आजीम। आज के 28 मार्च रोज बृहस्पतिवार 2024 साल इंग्रेजी 18 रमजान 1445 हिजरी रोज बृहस्पतिवार। आज के एक विशेष दिन विशेष समय এই উপলক্ষে আমরা কিছু বলতে শুরু করলাম। আজ থেকে 1405 বছর আগে 21 রমজানে মাওলা কায়নাত মাওলা করিমাল মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু আব্দুর রহমান ইবনে মুলজিম এই মুনাফেকের আঘাতে অস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেন। তাই 18ই জিলহজ আজকের এই দিনে 18ই জিলহজ সেইটি ছিল 40 হিজরি 40 হিজরির 18ই জিলহজে সুবে সাদেকের সময় ভোরবেলায় মাওলা আলী আলাইহি সালাতু আসসালামের খানকা শরীফে দরবারে কেউ বলে মসজিদে কুফার মসজিদে মূলত সেটা মাওলা আলীর দরবারই ছিল সেইখানে ইসলাম ধর্মের ভিতরে সদ্য বেশে অনুপ্রবেশকারী আব্দুর রহমান ইবনে মুলজিম তিনি মাওলা আলীকে তরবারির আঘাতে গুরুতর আহত করেন 18ই জিলহজে এই 18ই রমজানে এই 18 রোজায়। তখন মাওলা আলী গুরুতর জখম হয়। জখম হওয়ার পরে মাওলা আলী আলাইহিস সালাতু আসসালামকে চিকিৎসা দেওয়া হয়। মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম তার 2 দিন পরে মানে 21 রমজানে 3 দিনের মাথায় মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম দেহ ত্যাগ করেন। সেই উপলক্ষে আজকে আমাদের একটু আলোচনা হবে, কারণ বর্তমান সমাজ থেকে রসুল এবং আওলাদে রসুল রসুল এবং আলে রসুলের এবং আহলে বাইতের যে আলোচনা চর্চা যে ফজিলত সেইগুলো এখন বলা হয় না, গোপন করা হয়, এগুলো প্রকাশ করা হয় না, ধামাচাপা দেওয়া হয়। মানুষ এখন ইমানে থেকে আমলের প্রতি জোর বেশি দিছে। ইমানদারের জন্য আমল, ইমানের জন্য আমল, আবার ইমানদারের জন্য আমল। ইমানটা যেন পুক্ত হয় তার জন্য আমল করতে হয়, আবার ইমানদার যে হয় তার জন্য আমলের হুকুম আছে। তাহলে ইমান কি? ইমান হইল সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নামই ইমান, রসুলের মহব্বতের অপর নাম ইমান, রসুলের বংশের মহব্বতের অপর নাম ইমান, রসুলের আহলে বায়েত পাক পাঞ্জাতনের মহব্বতের অপর নামই হচ্ছে ইমান। যারা রসুলকে ভালোবাসে না, আহলে বায়েতকে ভালোবাসে না, পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, আহলে রসুলকে ভালোবাসে না, 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসে না, যারা পৃথিবীতে যত ওলিয়া উলিয়াই কেরাম আছে আল্লাহর এই কামেল ওলিদেরকে ভালোবাসে না, তাহারা ইমানের দাবিদার কিভাবে হয়? কখনোই তাহারা ইমানের দাবিদার হইতে পারে না।
কারণ সিরাতাল মুস্তাকিমকে ভালোবেসে না বেশি ইমানদার হওয়া যায় না। আর জগতে সিরাতাল মুস্তাকিম হচ্ছেন সমস্ত নবী রসুলগণ, সমস্ত আওলাদে রসুলগণ, সমস্ত আলে রসুলগণ এবং সমস্ত ওলিয়া ওলিয়া কেরামগণ, তাহারাই হচ্ছেন সিরাত আল মুস্তাকিম। এবং এর সাথেও ভালোবাসতে হবে উলিল আমার, উলিল আলবাব, উলিল আফসারদেরকে। আল্লাহ কুরআনের মধ্যে বলে দিয়েছেন, যেহেতু আজকে মাওলা আলী আলাইহিসসালাতু আসসালামের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, তাই আমরা মাওলা আলীর উপরে আমরা এই দুরুদটি পাঠ করে থাকি সবসময়। আমার মহান মুর্শিদ কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এই উজিফাটি আমাদেরকে পাঠ করান, ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পঞ্চাতন পাক আলী, ইয়া সুনি জাত আলী। আরেকটি উজিফা আছে, ইয়া আলী, ইয়া এইলিয়া, ইয়া আবুল হাসান, ইয়া বুত রাব, হাল্লে মুশকিল, সরওয়ারে দিন, সাফাইয়া ইয়াউমুল হিসাব, সূরাতে ফাতিহা, নামুদি ফাতা গুয়েদ, লা ফাতা ইল্লা লি, লা সাইফ ইল্লা জুলফিকার। মাওলা আলী, মাওলা কায়নাত, আলমদার মুস্তফা, গালিবুল গালিব, এই মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম, তিনি আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবাত, অর্থাৎ বলে দিন, হে আমার রসুল, আমি তো তোমাদের কাছে এই বিষয়ের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না, আমার নিকটবর্তীগণ তথা আহলে বায়েতগণের ভালোবাসা ব্যতীত। আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদীর কাছে, রসুলের উম্মতদের কাছে, রসুলের প্রেমিকদের কাছে কি চাইছে? একটা জিনিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষকে অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। আল্লাহর হাবিব রহমত দান করছেন, নিয়ামত দান করছেন। আল্লাহর হাবিব এই জগতের মানুষকে কেতাব শিক্ষা দিছেন, কোরআন দান করছেন, ফোরকান দান করছেন, শরীয়ত দান করছেন। আল্লাহর হাবিব হাকিকত মারেফত সমস্ত কিছু দান করছেন, হেদায়েত দান করছেন। এই সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহর হাবিব উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদের কাছে কিছু চায় নাই, একটা জিনিস চাইছে। সেই জিনিসটা কি? তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, পাক পাঞ্জাতন, বারো ইমাম, চোদ্দ মাসুম, এই আহলে বাইতকে ভালোবাসো। তাহলে আহলে বাইতকে ভালোবাসা হলো ফরজ, আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর রসুলের চাওয়া। তো এখন আল্লাহর রসুল কি করলেন আহলে বাইত সম্পর্কে? আল্লাহর রসুল কি বললেন? কুরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিবের বংশ দেখতে চাইছে আল্লাহ। আল্লাহর হাবিব একটি চাদরের ভিতরে মা উম্মে সালমার গড়ে, একটি চাদরের ভিতরে মাওলা আলী আলাইহিসসালাতু আসসালামকে নিলেন, মাওলা হাসান আলাইহিসসালাতু আসসালামকে নিলেন, মাওলা হুসাইন আলাইহিসসালাতু আসসালামকে নিলেন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিসসালাতু আসসালামকে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ওগো রব্বুল আলামিন, এই হলো আমার বংশ, আওলাদে রসুল, আলে রসুল, আহলে বাইত, নূরের বংশ, রক্তের এবং নূরের দুইটাই। তাই আওলাদে রসুল হচ্ছে আল্লাহ হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ। মাওলা আলী আলাইহিসসালাতু আসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, সেটা রক্তেরও নূরেরও। মাওলা হুসাইন আলাইহিসসালাতু আসসালাম মহানবীর বংশ, রক্তেরও নূরেরও। মাওলা হাসান আলাইহিসসালাতু আসসালাম নবীর বংশ, রক্তেরও নূরেরও।
এবং মা ফাতেমাতু জাহরা সাইয়্যিদাতুন নিসা, তিনি মহানবীর নয়নের পুতুলি, কলিজার টুকরা, হৃদয়ের ধন। তিনি মা মহানবীর রক্তের বংশ এবং নূরের বংশ। পাক পাঞ্জাতন হচ্ছে আল্লাহর হাবিব মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের এবং রক্তের, রুহানিয়াত এবং জিসমিয়াতের বংশ, নূরেরও বংশ এবং রক্তেরও বংশ। এই জগতে তাহাদেরকেই বলা হয় সৈয়দ, তাহারা অরিজিনাল সৈয়দ। সৈয়দ দুই প্রকার হয়, একটা হইল রুহানিয়াতের দিকে সৈয়দ, আরেকটা হইল রুহানিয়াত এবং জিসমিয়াত, রক্ত এবং নূর দুই দিকেই সৈয়দ, আরেকটা হচ্ছে শুধু নূরের দিকে সৈয়দ। এর জন্য পৃথিবীতে অনেক ওলি আল্লাহ আছে শুধু নূরের দিকে, নূরানিতে সৈয়দ, কিন্তু জিসমিয়াতে না, রক্তে না। আর মাওলা আলী আলাইহিসসালামের এই আওলাদগণ এবং মা ফাতেমা মহানবীর রক্তের এবং নূরের দুই দিকে সৈয়দ। গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহিসসালাম, তিনি রক্ত এবং নূর দুই দিকেই, তিনি অরিজিনাল সৈয়দ। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিসসালাম আল্লাহর হাবিবের রক্তের বংশ এবং নূরের বংশ, এই অরিজিনাল সৈয়দ। এই অরিজিনাল সৈয়দ যারা, যাহারা রক্ত এবং নূর দুই দিকেই, জিসমিয়াত এবং রুহানিয়াতের দিকে সৈয়দ, তাদের সামনে যত বড় সৈয়দ দ্বারাক কিছু করতে পারে না। কেন? আওলাদ, নূর, ডাইরেক্ট নূর। এজন্য ডাইরেক্ট বংশধর, মহানবীর বংশধর ডাইরেক্ট হচ্ছে মাওলা আলী আলাইহিসসালাতু আসসালাম, মা ফাতেমা এবং মাওলা হাসান এবং মাওলা হুসাইন। কোরআনুল মাজিদে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আল্লাহর হাবিবের নূরের সন্তান বলেছেন, আল্লাহর হাবিবের ছেলে বলে সম্বোধন করেছেন। মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে আমরা দেখতে পাই রক্তের বাহ্যিক দিকে, দুনিয়াবি দিকে, রক্তের সম্পর্কে মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিসসালামের সন্তান। কিন্তু আল্লাহর হাবিব বলছে হাসান আর হুসাইন আমার সন্তান, আমার ছেলে। এটার দলিল কোনো হাদিস না, এটার দলিল কোনো এজমা কিয়াস না, এটার দলিল স্বয়ং কোরআন। কোরআনুল মাজিদে আল্লাহর হাবিব যেই দিন মুবাহেলা করতে যান ইহুদিদের সাথে, মুবাহেলার আয়াত যেটিকে বলা হয় আয়াতে মুবাহেলা, এই মুবাহেলার আয়াতে আল্লাহর হাবিব বলতেছেন, ফাকুল তাআলাউ নাদু উ আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, ফাকুল তাআলাউ নাদু উ। ইহুদিদেরকে আল্লাহর হাবিব বলতেছেন, বলে দিন হে আমার নবী, আল্লাহ বলতেছেন আল্লাহর রসুলকে, বলে দিন হে আমার নবী, এসো একত্রিত করি তোমাদের ও আমাদের পুত্রগণকে, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। তারপরে আমরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে হাত তুলি, ফরিয়াদ রাখি কি যারা মিথ্যাবাদী তাদের উপরে লানত বর্ষিত করি। চলো, তখন আল্লাহর হাবিব বলতেছেন, লানতুল্লাহ আলাল কাযিবিন, চলো আমরা মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত দেই। ওইখানে তাহারা যখন তাদের সন্তানদেরকে নিয়ে আসলো, মহানবী তার সন্তানের স্থানে, ছেলেদের স্থানে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে গেছেন, মহানবী মাওলা আলীকে নিয়ে গেছেন, মহানবী মা ফাতেমাকে নিয়ে গেছেন, আর মহানবী এই পাঁচজন গেছে। মহানবী মহানবীর নফস হিসেবে নিয়েছেন মাওলা আলীকে, মহানবী নারী হিসেবে নারী ইয়ে নিয়েছেন মা ফাতেমাকে, আর ছেলে হিসেবে নিয়েছেন মাওলা হাসান হুসাইনকে। এজন্য মাওলা আলী নিজে বলতো, হাসান আল হুসাইন, আপনারা দুইজন তো রসুলের সন্তান, রসুলের ছেলে, আপনারা দুইজন রসুলের ছেলে, আপনারা দুইজন আলীর ছেলে না,
আলীর ছেলে আব্বাস আলমদার, মাওলা আলীর ছেলে হচ্ছেন আব্বাস আলমদার, আর রসুলের ছেলে হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন। এর জন্য মাওলা হুসাইনের গোলামি করেছে আব্বাস আলমদার। আলমদারে মোস্তফা ছিলেন কে? মাওলা আলী। মানে মহানবী যতটি যুদ্ধ অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে সমস্ত যুদ্ধের জান্ডা মাওলা আলীর হাতে ছিল। অধিকাংশ যুদ্ধে মাওলা আলী বিজয় ছিনিয়ে আনছে। কাফেরেরা যখন মহানবীকে উহুদের যুদ্ধে মহানবীকে ঘেরাও করে ফেলাইছে, তখন মাওলা আলী যায়া এই কাফেরদের মাঝখান থেকে মহানবীকে উদ্ধার করে নিয়ে এসেছে। মাওলা আলীর উপরে অনেকের আক্রোশ আছে। যারা দেখবেন মাওলা আলীর দেহা পারে না, মাওলা আলীরে মাওলা আলীর সম্পর্কে বাজে মন্তব্য করব, মনে রাখেন এটা নয় বদরে মাওলা আলীর কাছে মার খাইছে, নয় উহুদে মাওলা আলীর কাছে মার খাইছে, এই নফসটা আবার জন্ম লই আইছে, নয় খাইবরে খাইছে, নয় সিফিনে খাইছে, নয় জঙ্গে জামালে খাইছে, একখানে না একখানে চরম গুতা খাইছে। এই চরম গুতার ঠেলায় আয়া পড়ছে, নইলে ওইটা দেখবেন যে ওই হারাবের বংশধর, নইলে দেখবেন যে কাট্টা কাফের উতবার বংশধর। কারণ যে গিনারে মাওলা আলী করম চরম ছেঁচা দিছে, ওই গিনার বংশধরেরাই মাওলা আলীর বিরোধিতা করে। ওই নবসগুলা দেখেন দেহ ধ্বংস হয়, নবস তো ধ্বংস হয় না, আর নবস বারবার দেহ পরিবর্তন করে, দেহ চেঞ্জ করে। তেহন 1400 বছরে না হইলেও তো 18টা দেহ চেঞ্জ করছে। এই দেখবেন এই 18 দেহ লইয়া 1400 বছর ধরে যারা মাওলা আলীর বিরোধিতা করতেছে, এরা ও বদর সিফিনে করা বাটাল দিয়ে বাটাম দিছে না, হে হেই লুক অহনা আমরা তো হুদাহ দিব কি কই, যেগুলা মানে না কেমনে মানবো, এগুলা তো উতবার বংশধর, এগুলা আবু সুফিয়ানের বংশধর, এগুলা মাবিয়াজিদের বংশধর, এগুলা ওই খানদানের, এগুলা আবু জাহিলার বুলা মারওয়ানের বংশধর, এই মারওয়ানের বংশ কোনোদিন মাওলা আলী মানব জীবনও না, হিন্দার বংশ মাওলা আলী মানব জীবনও না, কেন মানব না? মাওলা আলী হিন্দার বংশে আহেন, ওলি আল্লাদেরকে কেন মানবে না এই হিন্দার বংশে? তার কারণ কি? তার কারণ হইল এই হিন্দার বংশে অনেক অঘটন ঘটাইছে ইসলামের মধ্যে, যেগুলো আমাদের এই সমাজ গোপন করে। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তাই না? এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের সকল দরজা এক মাসের লেগা খুইলা যায়। হ্যাঁ, রমজান মাসে যে কেউ জান্নাতে যাইতে পারবে আইতে পারবে, যেহেতু সব দরজা খোলা আছে। হ্যাঁ, আর জাহান্নামের দরজা সব বন্ধ এই রমজান মাসে, পিটাপিটি বন্ধ থাকে। আবার এই রমজান মাসেই শুনি আমাকে কয় যে শয়তানরে বলে বাইন্দা ভালায় শিকল দিয়া, মানে রমজান মাসে যদি শয়তানরে বান্ধে, তাহলে রমজান মাসের 3 তারিখ, 3রা রমজান, 3 রমজান, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু আসসালামের শাহাদাত বার্ষিকী, মা ফাতেমা আলাইহিস সালাতু আসসালামের শাহাদাত বার্ষিকী, মা ফাতেমাতুজ জাহরা সৈয়দাতুন নিসা, তিনি 632 খ্রিস্টাব্দে পর্দা গ্রহণ করেন। কবে জানেন? আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করছে, সেই বছরেই মহানবীর ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমাতুজ জাহরা পর্দা গ্রহণ করে। তাহলে আল্লাহর হাবিবের কন্যার এমন কি হয়েছিল যার জন্য মহানবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলীর স্ত্রী মাওলা হাসান হুসাইনের মা, তিনি মহানবীর উফাত গ্রহণের পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে পর্দা করল? কি এমন ঘটনা ঘটছিল?
তাও রোজার মাসের তিন তারিখে তেসরাই রমজান। মা ফাতেমাতুজ জাহরা শাহাদাত বরণ করেছেন, তাকে তিনি খুন হয়েছে, মুসলিম সমাজে এটার প্রচার নাই। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উফাত লাভ করেন তখন মদিনার আবাদী ছিল চল্লিশ হাজার, মদিনার জনসংখ্যা ছিল 40,000। মহানবী যখন ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন, মদিনার বসতি ছিল 40,000। কত? 40,000। মহানবী উফাত লাভ করেন কোথায়? মদিনায়। তো মদিনায় উফাত লাভ করেন, এই মদিনায় উফাত লাভ করার সময় 40,000 মানুষের মধ্যে মহানবীকে রওজায় রাখার সময় মানুষ ছিল মাত্র 22 জন, কোনোখানে বলে 13 জন, কোনোখানে বলে 18 জন, সর্বোচ্চ আমরা ইতিহাসের থেকে পাই যে 22 জন। তে 22 জন মানুষ, একজন নবী, একজন প্রফেট, এই প্রফেটের ঘরের ভিতরেই তো 22 জনের উপরে বেশি মানুষ থাকে, তাই না? তাহলে 40,000 মানুষ কু মহানবীর উফাতের সময়, মহানবীকে রওজায় রাখার সময় কারা ছিল? এখন অনেক মৌলবীরে কইতে হুনি যে মহানবীর দেহ মুবারক দেখার জন্য এই ছোট বড় বৃদ্ধরা দেখতে দেখতে 3 দিন 4 দিন সময় লেগে গেছে। এরা খারাপ আটপার মিশা কথা কয়। কেন? মহানবী ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহ মুবারক ছিল, 3 দিন কেন রইল? এটা মহানবীর শেষ সুন্নত, ইন্তেকালের পরে 3 দিন জমিনের উপরে দেহটা রাখবা। যদি পয়সা যায় 2 নাম্বার, আর যদি না পসে বুঝতেই আল্লাহওয়ালা 1 নাম্বার। আর অনেক হয় তাড়াতাড়ি করো, কেন মহানবীর শেষ সুন্নত পালন করবেন না? শরীয়ত সুন্নত, সুন্নত যে না রাখে, হ্যাঁ খালি দাড়ির মধ্যেই বাইজা রইলেন, দাড়ি না রাখলে সুন্নত রাখলো না, তো লাশও তো 3 দিন রাখন লাগবো। তাহলে কোথায় গেল সবাই? মহানবীকে রোজায় রাখার সময় এত কম মানুষ কেন? প্রশ্ন আসে মনে। মহানবীকে যারা সবসময় দেখা রাখলো শুরু থেকে শেষ পর্যন্ত, কে? মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব আলাইহিসসালাম, মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ, এবং মহানবীর স্ত্রী মালকায়ে আরাবিয়া সৈয়দা মা খাদিজাতুল কুবরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা সৈয়দা খাদিজাতুল কুবরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি দেখে রাখলেন। তার হাদিস কোথায়? কয়টা হাদিস আছে হাদিসের কিতাবে মা খাদিজার সম্পর্কে? মা খাদিজার থেকে রেওয়ায়েত কয়টা পাইবেন না? আলে রসুলের হাদিস মাত্র 20টা 22টা 23টা, এর বেশি না। যত কথা সব যাইনা ভালাইলু, মহানবীর উফাতের 6 বছর আগে যে মহানবীর কাছে আইসে সে, আর মা খাদিজাতুল কুবরা তিনি মহানবীর সাথে ঘর সংসার করছে 27 বৎসর। কত বৎসর? 27 বৎসর। মহানবী 52 বছরের আগ পর্যন্ত কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নাই। মহানবী মা খাদিজার সাথে যতকাল মা খাদিজাই দেহ এই পৃথিবীর বুকে দেহ ধারণ করেছিলেন, দ্বিতীয় স্ত্রী মহানবী গ্রহণ করেন নাই। মা খাদিজার সাথে 27 বৎসর ঘর সংসারকালীন সময়ে দ্বিতীয় স্ত্রী মহানবীর ছিল না। তাহলে এই মা খাদিজার মুখ থেকে বলা হাদিস কু নাই? আমরা তো মহানবীর সবচেয়ে বেশি হাদিস পামু মা খাদিজা থেকে, তাই না? কারণ মা খাদিজা হেরা পর্বতে মহানবী ধ্যান করছে সেইটার সাক্ষী। মা খাদিজা সবচেয়ে বড় সাক্ষী কিসের? মহানবীর কাছে যে জিব্রাইল রুহুল আমিনের আগমন হয়েছে, রবের কুরআন নাজিল হয়েছে সেইটার সাক্ষী। মা খাদিজা সর্বপ্রথম মহানবীর উপরে ঈমান আনলেওয়ালা নারী,
মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সর্বশ্রেষ্ঠ রূপে দেখনেওয়ালা। কয়জনে আছে মহানবীর শরীর মুবারক দেখছে? মা খাদিজার মর্যাদা কোথায়? সেই মা খাদিজার জবান থেকে হাদিস কও, মা খাদিজার থেকেই তো আমরা জানো মহানবী কীভাবে খাইতো, মা খাদিজার থেকেই তো আমরা জানো মহানবী কীভাবে ঘুমাইতো, মা খাদিজার থেকেই তো আমরা জানো মহানবী কোন জিনিসটা খাইতে পছন্দ করতো, মহানবী থেকে মা খাদিজার থেকে তো আমরা জানো ওহি কখন আসছে, কীভাবে কি হয়েছে মা খাদিজার সাথে, তাই নয় কি? মা খাদিজারেই ডাইকা ভালাইছে। মা খাদিজার সম্পর্কে আমাদের বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা হয় না, হয়? জগতের সবচেয়ে বড় আদর্শবান নারীকে মা খাদিজা, জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা খাদিজার কাছ থেকে। জগতের সমস্ত মুসলিম নারীরা আদর্শ শিখবে কার কাছ থেকে? মা ফাতেমাতুজ জাহরা থেকে। সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, জগতে সর্বময় উত্তম চরিত্রের অধিকারী এই দুইজন, মা খাদিজা আর মা ফাতেমা। মা ফাতেমার জবান থেকে হাদিসের সংখ্যা খুবই নগণ্য হাদিসের কিতাবে, অথচ মা ফাতেমা মহানবীর কুলে বড় হয়েছে, মহানবীর ওরসে আসছে, মহানবীর বিছানায় মা ফাতেমা, মহানবীর বুকে মা ফাতেমা, মহানবীর চিন্তায় মা ফাতেমা, মহানবীর ভাবনায় মা ফাতেমা, মহানবীর ভালোবাসা মা ফাতেমা, মহানবীর আদর মা ফাতেমা, মহানবীর কন্যা মা ফাতেমা, মহানবীর কলিজা টুকরা মা ফাতেমা। ও মৌলবী সাহ, ও আমার ভাইরা, আপনি গো কলিজা টুকরা যদি আপনার মাইয়াটা হয়, আপনার চোখের নূর হয়, তাহলে রসুলের মেয়ে কি রসুলের কাছে? রসুলের মেয়েটা কি রসুলের কাছে? একটা মাত্র কন্যা আল্লাহর হাবিবের, একটা মাত্র কন্যা এই জগতে আল্লাহর হাবিবের ওরস থেকে, আল্লাহর হাবিবের ওরসে দ্বিতীয় আর কোনো কন্যা নাই, এই এক কন্যা সৈয়দাতুন্নেসা মা ফাতেমাতুজ জাহরা। অন্য যারা আছে তারা পালক কন্যা, ঔরসের না, ঔরসের না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে দুই কন্যা বিয়ে দিছে, দুনো কন্যা পালক পালিত মেয়ে, রসুলের ঔরসের কন্যা একজন সৈয়দাতুন্নেসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাতু ওয়াসসালাম। কো আপনারা সেই মা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাতু ওয়াসসালামের জবান থেকে হাদিস নাই, হাদিসের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প। যারা রসুল থেকে শত শত মাইল দূরে তাগো হাদিস দিয়া বুঝায়, আর যারা রসুলের ঘরের ভিতরে বয়ে রয়েছে, রসুলের বিছানায় বসে রয়েছে, তাদের থেকে হাদিস নাই রসুলের সম্পর্কে। মাওলা হাসান মাওলা হুসাইন সম্পর্কে মাওলা হাসান হুসাইনের জবান থেকে হাদিস নাই, হাদিস আছে ইমন ইমন মানুষের, আমার নাম খুঁজবার জায়গা যায় রাবি কি জয়ীফ না সহি। তাইলে আজকে দেহেন সায়া, এই রসুলের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশ্রেষ্ঠ দাতাকে, সর্বশ্রেষ্ঠ দানকার এই জগতে সৈয়দাতুন্নেসা মা ফাতেমা মার, মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা তাহার সমস্ত ধন সম্পদ, সমস্ত ধন সম্পদ দীন ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহর হাবিবের রাহে, আল্লাহর হাবিবের কদমে, আল্লাহর হাবিবের কাছে কুরবান করে দিছে। আপনারা যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতে মহালয়, আপনারা যদি বাড়ির ঘুরে একটা মসজিদ বানাইয়া জান্নাতের মালিক হন, তাহলে আল্লাহর হাবিবের স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সে জাজিরাতুল আরবের সেরা ধনী, যার উট একটার পিছে একটা বানলে 3 কিলোমিটারের বেশি যাইতো, 3 মাইলের বেশি যাইতো, যার সম্পদের অভাব ছিল না, তিনি এত কিছু আল্লাহর হাবিবরে দিয়া তাও আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের কাছে দিছে, তাহলে তিনি তো জান্নাতি কিনা লই আইছে। আপনারা যদি এক মসজিদ বানায় জান্নাতের মালিক হন, এক মাদ্রাসায় পইরা জান্নাতের মালিক হন, আর আপনারা যদি একজন হাবেশা বইয়া 10 জনের জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন,
আর মা খাদিজা তো তার সমস্ত সম্পদ দিছে, জান্নাত তো মা খাদিজাই কিনা থুয়া দিছে, যাওয়ার লাগবো মা খাদিজার জান্নাতে। কেরে এর লেগেই তো কইছে মা খাদিজার বেটি মা ফাতেমা তিনি হলো জান্নাতের সর্দারিনী, কারণ জান্নাত কিনা থুইছে মা খাদিজা। আল্লাহর রাহে সবচেয়ে বড় কুরবান ফি সাবিলিল্লাহ, এই মোহাম্মদ ইসলামকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়েতে বড় দান যার, সেটা জাগতিক এবং আধ্যাত্মিক দুটোটাই মা খাদিজার সেরা। মা খাদিজা তার সম্পদ দিন ইসলামের জন্য মোহাম্মদ ইসলামের জন্য সব বাসায় দিছে, এবং মা খাদিজা তার সন্তানকে মোহাম্মদ ইসলাম টিকিয়ে রাখার জন্য কারবালায় কাটাইছে, তার সন্তানকে এই কুফায় কাটাইছে, তার কলজার টুকরাকে মদিনায় কাটাইছে কাটায় নাই, মা ফাতেমাকে শহীদ করছে মদিনায়, মদিনায় রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের শহরে রসুলের বেটি শাহাদাত বরণ করে, রসুলের সাথে রসুলের বেটি শুইতে পারে না। ও মুসলমান, রসুলের সাথে রসুলের গোলাম শুয়ে থাকতে পারছে কিন্তু রসুলের আওলাদরা শুইতে পারে নাই, তোমরা এই পুরস্কার দিছ আল্লাহ রসুল রে, হাসতে হাসতে জাহান্নামে যামু তাও রসুলের বিরোধীর লগে থাকুম না, তাও রসুলের বিরোধীর লগে থাকুম না। মদিনা মুনাব্বারা আল্লাহর হাবিবের রওজার পাশে কেন মা ফাতেমা জাহরা আলাইহিসসালামের জায়গা হলো না, কেন মাওলা হাসান আলাইহিসসালামের জায়গা হলো না, কেন মাওলা আলী করামাল্লাহু ওয়াজহুর রওজা হলো না, কেন মাওলা হুসাইনকে রাখা হলো না, কি অজ্ঞাত কারণ ছিল। মাওলা হাসান ওসিয়াত করছিল আমি যদি মারা যাই হাসান হুসাইন তুমি আমাকে নানাজির পাশে রাইখো, আমি নানাজির আদরের নাতি, আমি নানাজির খুব আদরের নাতি, বড় নাতি কলজা টুকরা আমারে মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে রাখবা। মাওলা হুসাইন মাওলা হাসানের গোসল দিয়া জামা মুবারক পরায়া যখন ওই মদিনার রওজা শরীফের সামনে নিছে যারা যার ওইখানে শেষ কার্য করার জন্য, তখন ওয়ালিদ বিন উতবা এই মবিয়ার আমলে মবিয়ার নিযুক্ত গভর্নর মদিনার মবিয়ার আপন মামু হিন্দার ভাই উতবার ছেলে ওয়ালিদ বিন উতবা ছিল গভর্নর, সে কি করে তার সৈন্য দিয়া তীরের বৃষ্টি চালায়, এত তীর মারছে যে ওই তীর আইসা মাওলা হাসানের দেহ মুবারকে সমস্ত অধিকাংশ তীরগুলো বিচ্ছে, মাওলা হাসানের দেহের যে জামা মুবারক সেটা রক্ত দিয়া লাল হয়ে গেছে। তখন মাওলা হুসাইন যখন এই নিতে চাইছে তখন বলছে যে সাহাবায়ে কেরামরা যেখানেই না করে আমরা জান্নাতুল বাকিতেই রাখি চলেন, তখন আবার এই মদিনার রসুলের রওজার সামনে থেকে বাসায় নিয়ে আসা হয়, আবার মাওলা হাসানের যে কাপড় জামা কাফন সেইটারে চেঞ্জ করা হয়, এর জন্য বলা হয় গরিবে হুসাইন আমিরে হাসান, গরিবে হুসাইন এক ভাই আমিরে হাসান যার শেষ সময়ে দুইবার জামা মুবারক নসিব হয়, দুইবার জামা মুবারক নসিব হয় মাওলা হাসানের, কাফনের কাপড় দুইবার চেঞ্জ হয় জানা এই জামাটা ওইটা পাল্টা, আর মাওলা হুসাইন গরিবে হুসাইন এমন গরিব যার কপালে এই শেষ সময় কোনো কাফন জুটে নাই, জুটে নাই, কারবালায় উলঙ্গ কইরা মাওলা হুসাইনকে ভালাই থিয়া জামা মুবারক খুইলা লয়ে গেছিল এজিদের দলে, খুইলা লয়ে গেছিল এজিদের দলে। দেখো আল্লাহর নবীকে আমরা কি পুরস্কার দিছি, ওই সমাজ কি পুরস্কার দিছে স্বার্থের জন্য ক্ষমতার জন্য। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাহার ওই রওজায় রাখার সময় ওই রওজা মুবারকে রাখার সময় মানুষ ছিল খুবই নগণ্য, অল্প 22-23 জন, কেউ বলে আরও কম। রসুলের কন্যা রসুলের পরে শাহাদাত বরণ করে মা ফাতেমা, মা ফাতেমার জানাজা মুবারক হয় রাতে, রাতে জানাজা তো কখন যাইব না, রওজায় রাখা হয় ওই তাঁবুতে, মানুষ ছিল না চারজনে, যে পুরুষ চারটা পুরুষ ধরে না খাটের চারটা পায়া
চারটা ই ধরে না পায়ে চারজন ধরে না চারটা পুরুষে চারজন পুরুষ ছিল না ধরার জন্য এক পাশে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ধরছে আরেক পাশে ওই যে আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল হযরত সালমান ফার্সি তিনি ধরছে আরেক পাশে ধরছে মাওলা হাসান মাওলা হুসাইন আরেক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজ্জা বুড়ি এই ফিজ্জা নারী তিনজন পুরুষ ছিল একজন নারী ছিল ওই সময় মদিনার মানুষ ছিল চল্লিশ হাজার রসুলের কন্যাকে কোথায় রাখছে একমাত্র মাওলা আলী আর এই ঘরের মানুষ জানে অন্য কেউ জানে না অনুমানে বলা হয় জান্নাতুল বাকিতে এইখানে রাখা হয়েছে কারণ মা ফাতেমারই ওসিয়ত ছিল এরা যারা এই কাম করলো চারটা ঘন্টা মা ফাতেমাকে দাঁড় করায় রাখছিল খলিফার ওই দরবারে রসুলের কন্যা তিনি দাঁড়ায় রয়েছে চার ঘন্টা কোথায় ওই খলিফার দরবারে কি তার হক নেওয়ার জন্য রসুলের কন্যার হক ছিল বাগে ফিগার ফদকের বাগান যেটা আল্লাহর হাবিব তার কন্যাকে লিখিত উইল করে দিয়ে গেছে সেই বাগে ফিগারটাকে ক্ষমতায় বসে সর্বপ্রথম বাজেয়াপ্ত করছে রাজনৈতিকভাবে যেন আওলাদে রসুলের কাছে অর্থকরি না থাকে তারা যেন সম্পদ তাদের হাতে না থাকে সম্পদ থাকলে খাদ্য থাকলেই সৈন্য আসব আর সৈন্য থাকলেই তাদের জন্য হুমকি এটা যেন না হয় তারা বাজেয়াপ্ত করে নিল হক চাওয়ার জন্য চার ঘন্টা দাঁড়ায় ছিল হক ফেরত পায় নাই ওই দিন থেকে নিয়ে মা ফাতেমা আবু বকর সিদ্দিকের সাথে একদিনও ইন্তেকালের আগ পর্যন্ত কথা বলে নাই একটা দিনও বলে না এটা বুখারী শরীফ লেখা যে ওই বাগে ফিগাত বাজেয়াপ্তের পরে থেকে যতকাল মা ফাতেমা দেহ এই দেহ দেহ ধারণ করে জগতে ছিলেন একদিন কথা বলে নাই এই রমজান মাসেই এই জাকাতের বিষয়কে ই করার জন্য পুক্ত করার জন্য যখন মাওলা আলী সমর্থন দেয় না মাওলা আলীকে গ্রেফতার করার জন্য যায় ওইখানেই মা ফাতেমার এই ঘটনা ঘটে এই শাহাদাতের রাস্তাটা তৈরি হয় মা ফাতেমা যখন শাহাদত বরণ করে কেউ বলে তার বয়স ১৮ ছিল কেউ বলে ২০ কেউ বলে ২২ কিন্তু আমি সর্বদিকে ই করে দেখলাম যে মা ফাতেমার বয়স সেই সময় ২২ থেকে ২৪ মানে ২২ থেকে ২৬ সর্বনিম্ন ২২ উপরে ২৬ তো এই ২২ থেকে ২৬ এটা তো ইয়াং বয়স আর মা ফা এটা তো যুবতীদের বয়স এই সময় যুবতী হয় আর আরবের লিগে এটা কোনো বিষয়ই না আর মহানবীর কন্যা মহানবী গাদিরে খুমে বললেন যা না তারক তুম ফি কুমুসাক লাইন আমি তোমাদের কাছে দুইটা কুমুসাক লাইন দুইটা ভারী জিনিস রেখে যাইতাছি হে আমা হে মানব জাতি তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না গুমরা হবে না যদি এই দুইটা জিনিসকে শক্ত করে ধরো একটা কেতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি এক হলো আল্লাহর কেতাব আরেক হলো আমার বংশ আহলে বাইত আলে রসুল এই দুইটাকে শক্ত করে ধরো আলে রসুল আলে কিতাব থেকে আলাদা না কিতাব আলে রসুল হইতে আলাদা না এই দুটাই আমার কাছে হাউজে কাউসারে মিলিত হয় একত্রিত হবে তাইলে মুসলমান জাতি এই আবু জেহিলার পোলা মারওয়ানের চক্রান্তে এবং মবিয়ার ছেলে এজিদের চক্রান্তে এই আবু সুফিয়ানের ছেলে মবিয়ার চক্রান্তে এই মুসলমান জাতি এই কিতাব সেটাকে ধরতে পারল না আলে বায়েতকেও ধরতে পারল না তারা কি করল তারা সুন্নতকে ধরে বইল কয় কে কোরআনকে শক্তভাবে ধর আর কোরআনও যদি শক্তভাবে ধরতো তাও তো রাস্তা পাইত কোরআনও তো মানে নাই কোরআনের নাম ব্যবহার করছে হক মাইরা খাওয়া এটা কি কোরআনের আইন না কোরআনের নিষেধ তো বাইতুল মাল রেজে মবিয়া নিজের মাল বানাইলো এটা কি জনগণের হক মাইরা খাইলো না তারপরে মৌলবীরা মবিয়ারে কয় আমাকে ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট ওনার প্রতি আল্লাহ সন্তুষ্ট মানুষের হক মাইরা খেলে আল্লাহ সন্তুষ্ট হয় বাইতুল মালরে নিজের মাল করলে খেলাফত্রে চাপা দিয়া শুরু করলো রাজাত্ব তার আমল থেকে ইতিহাস ধরল অনেক আছে অহানে যা যে যার বাপ হ্যাঁ তার কথা কইব কারণ সন্তান তো বাপের প্রশংসা করবই
যারা মবিয়ার সন্তান তারা মবিয়ার প্রশংসা করব, আর আমরা যদি মাওলা আলীর ঘরে সন্তান হইয়া থাকি আমরা মাওলা আলীর প্রশংসা করুম, আল্লাহর রসুলের প্রশংসা করুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আমাদের জীবন উৎসর্গ করুম। কাজেই এই মুসলমান জাতি মানব জাতি আলে রসুলদের থাপা দিয়া ধরল না, আলে রসুলকে শক্তভাবে দমন করল, দমন করল না। গাদিরে খুমের 81 থেকে 82 দিনের ভিতরে মহানবী ওফাত নিলেন, বিদায় হজে বিদায় গাদিরে খুম হইল আপনার 18ই জিলহজ, বিদায় হজ আর গাদিরে খুম এক বিষয় না, হজ এক বিষয়, হজের খুতবা একটা, গাদিরে খুমের খুতবা আরেকটা। গাদিরে খুম হইছে হজ থেকে গাদিরে খুম, যে বিষয়টা মাওলায়াতের যে বিষয়টা, এই মাওলা আলীর যে অভিষেকের দিনটা, এইটা হজের প্রায় 8 দিন পরে, হজ শেষ হয়েছে 10 তারিখ জিলহজ মাসের, জিলহজ মাসের 10 তারিখে হলো হজের খুতবা হয়, আর গাদিরে খুমের খুতবা দিছে আল্লাহর হাবিব জিলহজ মাসের 18 তারিখে, খুম নামক স্থানে গাদিরে মানে জমা হয়ে খুমে এই ভাষণটা দিছে। ওইখানে আল্লাহর হাবিব বলছিলেন, মান কুন্তু মাওলাহু ফাজ আলিউন মাওলাহু, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। আল্লাহর হাবিব বলল, হে মুসলমান জাতি, দুইটা জিনিস শক্তভাবে ধরবা, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, একটা হলো কিতাব আল্লাহ, আরেকটা হলো ওয়া ইত্রদাহি আমার বংশধর, এক হইল আল্লাহর কিতাব আরেক হইল নবীর বংশ, এই দুইটারে শক্ত করে ধরো। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলী হচ্ছে আমার কাছে সেই রকম, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আলীর মূল্য আমার কাছে ততখানি, এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি আলীর মূল্য আমার কাছে ততখানি, এই জান্নাতে আমি, এই জান্নাত এবং পৃথিবীতে আলী হচ্ছে আমার ভাই। মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আলী, আলীর কথা শুনলে যারা মুখ কালা করে মুখ বেজার করে তারা মুনাফেক, আর আলীর কথা শুনলে যাদের মুখে হাসি আসে, যারা মাওলা আলীর কথা শুনলে খুশি হয়, তাহারাই মুমিন, তাহারাই মুত্তাকি, তাহারাই আমানু। তাহলে মাওলা আলীকে যারা হত্যা করে আর মাওলা আলীর যারা বিরোধিতা করে তারা মুসলমান থাকে কেমনে, তারা মুসলমান থাকে কেমনে? এখন মুসলমান জাতি তারা কিন্তু মাওলা আলীকে শক্তভাবে ধরে নাই, মাওলা আলীকে শক্তভাবে দমন করছে। গাদির খুমের পরেই মহানবী মদিনায় এসে মহানবী ওফাত লাভ করলেন 632 সালে, 632 সালে ওফাত লাভের পরে মহানবীর ঠিক ওই 632-এরই মা ফাতেমা তিনি পর্দা গ্রহণ করেন। মা ফাতেমা তুজ্জোহরা আলাইহিস সালাতু আসসালাম তিনি 632 সালে মহানবীর যে শহর মদিনা, এই মদিনায় মা ফাতেমা তুজ্জোহরার ঘরেই ইন্তেকাল করেন, পর্দা গ্রহণ করেন। কি এমন হয়েছিল মুসলমানদের মধ্যে বলবেন না, রসুলের কন্যা তো, যার উপরে দুরুদ পড়া ফরজ, আল্লাহ কয়েছিছে, যাহারা ইমানের অংশ, যাহারা ইবাদতের অংশ, নামাজের মধ্যে দুরুদ না পড়লে নামাজ হইব না, রসুল এবং আলে রসুলের উপরে বিশ্বাস না রাখলে ইমান আসবে না, ইমান হবে না। তাহলে আমরা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, তাহলে আলে মুহাম্মদ যে পড়ি, আলকে আলকে মাওলা আলী, মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদের বংশধর এই সমস্ত উলিয়াল্লারা, নূরের আওলাদ, রক্তের আওলাদ, তাহলে আওলাদের রসুল ইমানের অংশ। মানে আওলাদরে মাইরা বাপেরে ভালোবাসন যায় নাকি, আর বাপে ভালোবাসবো? তাহলে রসুলের আওলাদ হচ্ছে মাওলা হাসান, তারে শাহাদাত করলেন, রসুলের আওলাদ মাওলা আলী, তারে কুবায়া মারলেন, রসুলের কন্যা মা ফাতেমা তারে হত্যা করলেন, আর হত্যা কইরা আপনারা
স্বর্গে যাইবেন কেমনে হয়, এটা সম্ভব কোনোদিনও না। তাহলে মা ফাতেমাকে শাহাদাত করার পরে মদিনা শরীফের মধ্যে মা ফাতেমার রাতে জানাজা হয়, মানে রওজায় রাখা হয়। সেই রওজায় রাখতে সময় অত মানুষ ছিল না। কেন ছিল না, কি কারণ, জীবনে একটু ফজিলত কইবেন না, মুসলমান জাতি জানে না কেন, কেন জানবে না? আর কি এমন ঘটনা ঘটছিল, কি এমন রোগ হয়েছিল, কি এমন সমস্যা ছিল যে মহানবীর উফাতের সঙ্গে সঙ্গে ছয় মাসের ভিতরে মা ফাতেমা চলে গেল, কিন্তু গাদিরে ঘুমে তো মা ফাতেমা সুস্থ সবল, গাদিরে ঘুমে তো মা ফাতেমার কোনো সমস্যা হয় নাই। আও বউ বকর সিদ্দিকের দরবারে যখন গেল মা ফাতেমা হক সাইবার বাগে ফিগাতে, তখনও তো মা ফাতেমা সুস্থ, কিছু হয় নাই। কি হইল, ইয়াং মেয়ে সবাই ঠিক রইল, মা ফাতেমা ঠিক রইল না, কি এমন হয়েছিল কইব না, আমরা জানতে চাই, আমাদের কিন্তু জানান, ভুল হইলেও জানায়েন, ভুলটাও তো জানাইবেন, আমরা সত্য না জানলাম মিথ্যাটা তো জানুম। আমি ওই যে লেখালেখি দেখলাম কয়েকটি মা ফাতেমার, হ্যাঁ, জানাজার নামাজ হযরত আবু বকর সিদ্দিক পড়াইছেন, ভূতের মুখে রাম নাম, হ্যাঁ, লেখা থুয়া দিছে, পাইবেন কেন? মাওলা আলী বলছে মা ফাতেমাকে বলছিল, মাওলা আলীকে হযরত আবু বকর সিদ্দিক যে আপনি জানাজা পড়ান, তখন মাওলা আলী বলছেন না, আপনি উম্মতে মুসলিমার খলিফা, আপনি পড়ান, আপনি দেখছেন কত বড় খারাপের খারাপ, আয় আওলাদের পিছনে, আওলাদ কি গোলামের পিছনে ইত্তেদা করে, হযরত আবু বকর সিদ্দিক হলো রসুলের গোলাম, আর মাওলা আলী আওলাদ, আওলাদের পিছনে গোলাম ইত্তেদা করে, গোলামের পিছনে আওলাদ ইত্তেদা করে না। আরে রশি ফতোয়ায় রশিদিয়ার মধ্যে তো লেখা রাখছি যে গোলামের পিছে মনিবের ইত্তেদা করা জায়েজ নাই, তো রসুলের আওলাদ মাওলা আলী সে কীভাবে গোলামের পিছেই করে বলেন? আর মহানবীর কন্যা মা ফাতেমার ই হইল হইল, দাফন কাপন হইল হইল রাতে, ওনারা দিনে বানাইলো কেমনে? মা ফাতেমা তো জহরারে গুসুল দিছে মাওলা আলী, মাওলা আলী দিছে মা ফাতেমারে গুসুল, অন্য কেউ দেয় নাই, মাওলা মা ফাতেমা আঘাতপ্রাপ্ত ছিলেন, মা ফাতেমার দাসী সে পানি আগায় দিছে, মাওলা আলী গুসুল দিছে, মাওলা হাসান মাওলা হুসাইন হযরত জাইনাব তাহারা তাকে ভক্তি দিছে, সেজদা কইরা তাকে চুম্বন কইরা আসছে। আর এরা কি সুন্দর, আবার একটা গল্প আছে, এমন পর্দা করতেন, হজরের আওয়াজ করে, ওরে পর্দা, এমন পর্দা করতেন, এই পর্দার কারণে মুখ দেখায় নাই। এই যে কতটি সুন্নিয়া চুন্নি আছে না, ইগিনায় ওগিনা সুরে পর্দা বানায় দিছে, মার্ডার করছে সেইটা কয় না, মার্ডারে গোপন করণের লেগে পর্দা দিয়া ডেকে দিছে, যে পর্দার ঠেলায় এত পর্দা করছে, যিনি গাদিরে ঘুমে গেল, যিনি সমস্ত যুদ্ধের মধ্যে রসুলের সাথে সফর করতেছে, হ্যাঁ পর্দা দিয়া ডাইকে ধুইছে, মার্ডার করছে হিটা কও না কেন, বুঝবা না, মার্ডার করছে তো পর্দা। আবার এই যে রোজার মধ্যে আমাকে মসজিদের পাশের এলাকা মসজিদে ক্যাসেট বাজায়, মা ফাতেমা পর্দা হয়েছে কাঠুরিয়ার বউর কাছ থেকে, নেটে সার্চ দিয়ে দেখেন, ওয়াজ করে কি কয় না কয়। আর ইসলামই তো মা ফাতেমার মা জিন্দা করছে, মা ফাতেমার মা যদি না থাকতো জগতে ইসলাম থাকতো না, থাকতো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দিনের দাওয়াত দিতে গেছে, মা খাদিজা পাশে দাঁড়ায় থাকছে, কারণ জাজিরাতুল আরবে সেরাদরি মা খাদিজা দেহি কেরা বেদবি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খবর আছে, তার খবর আছে, কারণ ব্যবসায়ী তো জাগা মতো সিবিদা ধরব, ফাইজলামি কাফের গো সুদ্যা উটের জুল করে খাওয়াইছে আর খবুজ খাওয়াইছে মা ফাতেমার মায়। আমাকে মৌলবী সাহরা কয় না, রসুলের উপার্জন ছিল না, নজুবিল্লাহ জালে রসুল কি তর্ম তো উপার্জন করবার লেগে আইছে নাকি, রসুল আইছে মানুষকে হেদায়ত করবার লেগে, টেকা কামাইবার লেগে রসুল আহে না, টেকা জমাইবার লেগে সম্পদ জমাইবার লেগে রসুল আহে না, রসুল আসে মানুষের হেদায়তের জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানুষকে সৎপথ দেখার জন্য, সৎ উপদেশ দেবার জন্য,
মানুষ কে সতর্ক করার জন্য রাসূল আহে কিতাব শিখাবার লাগা রাসূল আহে আয়াত তেলাওয়াত করবার লাগা রাসূল আহে হিকমত দান করার লাগা রাসূল আহে নফস কে পবিত্র করবার লাগা রাসূল আহে ওয়াজ করবার লাগা রাসূল আহে নেকি আর টাকা কামাইবার লাগা হ্যাঁ আর দাওয়াত খাইবার লাগা বাইতে বাইতে কি কয় না কয় রাসূলের কর্ম কি আগে কোরআন থেকে হুন তাহলে মা ফাতেমা তু জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শাহাদাতের পরে তো কুরবানি করলো কে মা খাদিজা না তার কন্যাকে দিন ইসলামের জন্য মহানবী কন্যাকে যারা শাহাদাত করছে তারা কি মুক্তি পাইব তারা কোন মুখে আল্লাহর হাবিবের সামনে যা দাঁড়াইব তারা কেমনে জান্নাতে যাইব আল্লাহর হাবিবের কন্যাকে শাহাদাত কইরা জান্নাতে যাওয়া যাইব মা খাদিজার সামনে দাঁড়ান যাইব আল্লাহর সামনে দাঁড়ান যাইব না কিন্তু হেরা জান্নাতে যাইবার থাকে নবীর কন্যারেও শাহাদাত কইরা নবীর কন্যার সম্পর্কে মিথ্যা কথা কইছে কয় নাই মিথ্যা অপবাদ দেয় নাই দিছে তো মা ফাতেমাকে শাহাদাত করার পরে দ্বিতীয় শাহাদাত কে হইল মাওলা আলী তো মা ফাতেমা শাহাদাত হইল কবে রমজানের তিন তারিখ তো যারা শাহাদাত করছে শয়তান না বলে বাইন্দা আলাইছে এটি করল কেরা আঠারোই রমজানের দিন মাওলা আলীকে আঘাত করলো তার মাথা মুবারকে মাওলায় কায়নাত রে তো মাওলা আলী রে যে আঘাত করলো এই কুবুদ্ধিটা কারা দিল শয়তান না বলে বান্দা বন্দি কি গো শয়তান বন্দি এলে এই আকামটা করলো কেরা কেন মুসলমান জাতি বলে না আপনারা সমস্ত ইবাদত লয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর রাসূলের সত্য ঘটনা বলতে চান না মাওলা আলী আলাইহিস সালাম একুশ রমজানে শাহাদাত বরণ করেছেন যাহারা মাওলা আলীর এই শাহাদাত বার্ষিকীকে লুকায় এবং এই বিষয়ে আলোচনা করে না তারা মাওলা আলীর বিরোধী তারা ইবাদতকে মূল মনে করে তারা মাওলা আলী যে কুল্লে ইমান এটাকে মূল মনে করে না মহানবী কারে রেখা গেল মাওলা আলীরই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম একুশ রমজানে শাহাদাত বরণ করলেন মাওলা আলী সম্পর্কে মহানবী কি কইল আলী আর আমি একই নূরের দুইটি টুকরা আলীর মর্যাদা আমার কাছে এই জানের প্রাণের মর্যাদা যেরকম দেহের কাছে আলীর মর্যাদা ঠিক আমার কাছে সেই রকম আল্লাহ যে আলীর বিরোধিতা করে তুমি তার বিরোধিতা করো এ আলীরে যে সাহায্য করে তুমি তারে সাহায্য করো তাহলে মাওলা আলীরে শহীদ করলেন মাওলা আলীর বিরুদ্ধে সিফিনে দাঁড়াইলেন মাওলা আলীর বিরুদ্ধে জঙ্গে জামাল করলেন করেন নাই মাওলা আলীকে খলিফা নিযুক্ত করছে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে আঠারোই জিলহজ গাদিরে খুমে ছয়শ একত্রিশ সালে ওটা একত্রিশ সাল জিলহজ মাস আরবি মাসের শেষের মাস ছয়শ একত্রিশ সালে জিলহজ মাসে গাদিরে খুমে মাওলা আলীকে কী করলেন খলিফা নিযুক্ত করলেন কে মহানবী তাহলে মাওলা আলী মহানবীর প্রথমের খলিফা মধ্যখানের খলিফা শেষের খলিফা সর্বকালের খলিফা এবং মহানবীর একমাত্র মনোনীত খলিফাই হইল মাওলা আলী এখন যে এই নূরের খেলাফত নিবার চাইব সে মাওলা আলীর গোলামির মাধ্যমে নিতে হইব এর জন্য আলী আলী না করলে ওলি হয় না আলী আলী করে ওলি হয় কারণ বেলায়েতের সম্রাট মাওলা আলী মহানবী মাওলা আলী সম্পর্কে কি কইছে মান কুনতু মাওলা হু ফাহাজা আলিউন মাওলা আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা আমি এলেমের শহর আলী হইল তার দরজা তাহলে এলেমের শহরকে মহানবী দরজাকে মাওলা আলী যারা এলেম ওইবার চায় আলেম ওইবার চায় তা আলেম ওইবার গেলে এলেমের শহরে ঢুকন লাগবো না আরবি ফরল লাগবো আরবি ফরলে আলেম হয় না এলেমের শহরে ঢুকলে আলেম হয় কোনটা
আরবি বললে বিদ্যা হইবেন, আলেম হইবেন না। আলেম শব্দের অর্থ হইল যে নিজেরে জানে সেই। আলেম শব্দের অর্থই জাননেওয়ালা। মালুম আমি জানি, উলুম মানে শিক্ষা, বিদ্যা, আলেম মানে জাননেওয়ালা, আল্লামা আলেমেরও আলেম। চেন এর জন্য এলেম, উলুম, আলেম, মালুম এগি না একটু শিখান লাগবো যে কোনটা কি। আরবি জানলে হ্যাঁ আলেম হয় না, নিজেরে চিনলে সে হয় আলেম। আল্লাহর রসুল রে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। রব্বুল আলামিনের নূরকে নিজের মধ্যে ধারণ করলে সে হয় আলেম। আলেমকে যে মাওলা আলীর গুলামি কইরা মাওলা মোহাম্মদের শহরে ঢুকে সে আলেম। আনা মদিনাতুল ইলমি, আল্লাহর হাবিব কইছে আলী ও বাবা আমি এলেমের শহর। মাওলা আলী হইল তার দরজা। তাইলে এলেমের শহরের যে দরজা, সেই দরজারেই তো এই মুসলমান জাতি অত্যাচার করছে, মার্ডার করছে। শুধু কি মা ফাতেমা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইনকে না, আরে সারে নাই তো কি হইরে। হযরত উমর হত্যা হয়েছে, হযরত উসমান হত্যা হয়েছে, হযরত আবু বকরের বড় ছেলে মোহাম্মদ বিন আবু বকর হত্যা হয়েছে, মা আয়েশা হত্যা হয়েছে। খালি হত্যা হয় নাই মুয়াবিয়া রেজিদ, আর নাহলে মোটামুটি সবই তো হত্যা হয়েছে জীবনেও তো শুনলাম না এক মুখে। কেন সত্য লুকাইলেন? কেন সত্য কইবেন তো, সত্য জানাইবেন না, নাহলে তো মুসলমান জাতি মুনাফেকরে রাদিয়াল্লাহু তাআলা নুকা শুরু করে দিব। তাই তো করতেছে মুনাফেকরে রাদিয়াল্লাহু তাআলা নু কইতাছে না যা। দেখেন আপনি চিন্তা করেন যে মাওলা আলীকে শাহাদাত করে মাওলা আলীর দাফন কোথায় হয়েছে, কে করছে বলেন? দাফনের সময় এই যে কন যে জানাজা পড়ে, কে জানাজা পড়াইছে প্রশ্ন রাখলাম, যে মাওলা আলীর জানাজাটা কে পড়াইছে জগতের বুকে বলেন? মাওলা আলীকে কেন রসুলের পাশে রাখা হইল না বলেন? এগুলো সব রাজনৈতিক বিষয়। একমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে এত হত্যাকাণ্ড, একমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে আলে রসুলকে আসতে দেওয়া হয় নাই রসুলের রওজার কাছে। নালে রসুলের রওজাটা হলো রসুলের ঘর, রসুল যে ঘরে শুইত সেই ঘরে রসুলের রাখা হয়েছে, ঘরের ভিতরে, এই রোজার ভিতরে। রোজাটা যে এই ঘরের ভিতরে রসুলের রাখা হয়েছে, তো রসুলের ঘরে গোলাম থাকা পারলো, আওলাদ থাকা পারলো না কেন? ওই ঘরের ওয়ারিস তো মা ফাতেমা নাকি? ওয়ারিস মা ফাতেমা না, মাওলা আলী না, মাওলা হাসান হুসাইন না? তো ওয়ারিস থাকা পারলো না, আপনারা থাকা পারলেন, এটা কি রাজনৈতিক বিষয় নয়? অবশ্যই রাজনৈতিক বিষয়। সত্য কতদিন চাপা দিয়া রাখবেন প্রশ্ন তো করব। আমি তো জানার লেগে প্রশ্ন করতেছি, আমি জানতে চাই এগুলো আমার মনে জাগে। সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, জ্ঞানী গুণী মহল, আপনারা আমাকে জানাবেন একটু দয়া কইরা। আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের রওজা মুবারক হইল, আল্লাহর রসুলের ঘরে আল্লাহর রসুলের মাজার হইল, রওজা হইল, আল্লাহর রসুলের ঘরে কেন আল্লাহর রসুলের বেটি থাকতে পারলো না, আল্লাহর রসুলের ছেলে থাকতে পারলো না, আল্লাহর রসুলের নফস মাওলা আলী থাকতে পারলো না? কি অজ্ঞাত কারণ বাবা এই প্রশ্ন, এটা জানার জন্য করা, এটা কি ভুল? আপনারা কোনো দিন শুনছেন যে মাওলা আল মহানবীর ঘরে যে মহানবীরে রাখা হয়েছে, মহানবীর ঘরের উপরে সবুজ গম্বুজ, রওজা মুবারক বান্দানো, এই মাওলা আলীর মাজারের উপরে বুলডুজার চালানো হয়েছিল, কয়জনে খবর রাখছে? মহানবীর মায়ের রওজা খোদা হয়েছিল, রওজা খোদা কার সুন্নত? হিন্দার, হিন্দার সুন্নত হলো মাজার খোদা। দেন না মাজার খোদে, অনেকে মাজার ভাঙে, মাজারে আগুন দেয়, এটি কার সুন্নত আজকে হুইনা যাইবেন? হিন্দা হইলো মা আমিনার, মানে মহানবীর মায়ের রওজা খুঁজছে বেলচা দিয়া, যখনই শুনছে এটা মোহাম্মদের মায়ের কবর তখনই দৌড়ে যায় বেলচা লয়ে এটা খুঁজছে জিদ্দে। এই হিন্দাই মহানবীর চাচার কাঁচা কলজা কাঁচা বায়া খাইছে,
তাহলে যে কলজা খাওয়া কার সুন্নত? হিন্দার। কবর মাজার খোদা কার সুন্নত? হিন্দার। তাবুর মধ্যে আগুন দেওয়া কার সুন্নত? রসুলের ঘরে আগুন দেওয়া এজিদের। দেখেন কি কি করছে, কারবালায় তাবুর মধ্যে আগুন ধরাই দিয়েছিল না এজিদের বাহিনী? আচ্ছা, মসজিদে নববীর ভিতরে ঘোড়া বানছিল কেরা? এজিদে। কাবাগরের গিলাপে আগুন দিছে কে? এজিদে। তে কাবাগরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত, রসুলের মায়ের মাজারে মাজার খোদা এটা হিন্দার সুন্নত, রসুলের চাষার কলজা চাবায় খাওয়া এটা হিন্দার সুন্নত, মাওলা হুসাইনের তাবুতে আগুন দেওয়া এজিদের সুন্নত, ইউ লাশের উপরে তীর চালানো এটা মবিয়ার সুন্নত, কারণ মবিয়ার হুকুম এই ওয়ালিদ বিন উতবা সে তীর চালাইছিল মাওলা হাসানের দেহ মুবারকে, বাপে এক ভাইয়ের দেহ মুবারকে তীর চালাইছে, এক ভাইয়ের চক্রান্ত কইরা বিষ খাওয়া হত্যা করছে, আর পুলায় কারবালায় আলে রসুলের 72 জনকে শাহাদত করছে। যেমন বৃক্ষ তেমন ফল। আর বাপের যে মা হিন্দা সে রসুলের চাচার রক্ত চাবায়া খাইছে, চাইটা খাইছে, আর হিন্দার পুলায় রসুলের বড় নাতির শরীরে কি করছে? তীর মারছে, এবং ওই খাবারের সাথে সর্বদের সাথে হীরা কুচি কইরা বিষ মাখা বিষ দিয়া দিছিল, কলিজা কাইটা টুকরা টুকরা বাইরেছে মাওলা হাসানের, এত ভয়ানক বিষ ছিল। এটা করলো হিন্দার পুলায়, আর মবিয়ার পুলায় কি করলো? মাওলা হাসান হুসাইনকে কারবালা শাহাদাত করলো। আর এই এজিদ রেবুজি রাধি আল্লাহ তালা নুকমু আর মবিয়ারে তগো বাপ তোরা কগা, তগো বাপ আমার বাপ না, অবশ্যই সাহাবি কিন্তু মুনাফেক সাহাবি, মুনাফেক, কারণ মুনাফেক কাফেরের থেকে ডেঞ্জারাস। আমি তো কুণ্ডলিনী কইলাম, কাবাগরের গিলাপে আগুন যারা দেয় তারা মুসলমান থাকে, রসুলের দরবারে যারা ঘোড়া বান্দা রাখে তারা মুসলমান থাকে, আর তারা বুঝি রাহিমাহুল্লাহ না? আর রাহিমাহুল্লাহ ভাইলা না জবাব দেয় কই যায়? সত্য উন্মোচিত হবে। এমাউল্লা আলীরে শাহাদাত করছে কেন? রসুলের দিনকে থামানোর জন্য। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছে, আলী যেই দিকে মুর নেবে সত্য ওই দিকেই মুর নেবে, সত্য আলীর পিছে পিছে ঘুরে, আলীর আগে আগে সত্য ঘুরে না। তো মাওলা আলীর ফজিলত কি? আল্লাহর হাবিব যেই দিন প্রথম দিনের দাওয়াত দেয় তার আত্মীয় স্বজনের কাছে মক্কার বুকে, তখন বলছিল সবার সামনে, কে আছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, মদদ করবে? তখন কেউ উঠা দাঁড়ায় নাই, 12 বছরের মাওলা আলী বলছিল আমি আপনাকে সাহায্য করব। ইয়ালি মদদ বলা যারা কয় শিরিক বেদাত, তে আল্লাহর হাবিব দিহি আলীর কাছে মদদ চাইল নাকি? আল্লাহর হাবিব কইল না কেন আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহর হাবিব দিয়ে গেল কে আছে আমাকে সাহায্য করবে? মাওলা আলী বলল আমি আপনাকে সাহায্য করব। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব কেন কইল না আল্লাহ আমারে বাঁচাও? আল্লাহর হাবিব দিয়ে গেল ইয়া আলী মাদাত। মাওলা আলী কাফের গো মাঝখান থেকে মাওলা মোহাম্মদকে উদ্ধার করে নিয়ে আসছি, সবাই তো ভালাই থুয়ে গেছিল গা, বড় বড় কাফের গো ফুল টাইট দিছে মাওলা আলী, এর জন্য সবার খুনুস ছিল একমাত্র মাওলা আলীর উপরে, কারণ সবাই জানে মাওলা মোহাম্মদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে মাওলা আলী। আলীকে যদি কোনোভাবে ছড়ানো যায় তাহলে এই রাস্তা আমাদের জন্য সবচেয়েতে সহজ হবে। আর মাওলা আলীর সবচেয়ে বড় শক্তি ছিল মা ফাতেমা, মা ফাতেমাকে শাহাদাত করে মাওলা আলীকে দুর্বল করা হয়েছে, মাওলা আলীকে শাহাদাত করে মাওলা হুসাইনকে দুর্বল করা হয়েছে, মাওলা হাসানকে দুর্বল করা হয়েছে।
মাওলা হাসান হুসাইনকে শাহাদাত করার পরে তাহারা একাধারে নব্বই বছর আলে রসুলের উপরে মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করছে। মসজিদের মিম্বরে খাড়ায়া গালিগালাজ করা আলে রসুলের উপরে, এটা কার সুন্নত? এটা মবিয়ার সুন্নত। মবিয়া চালু করছিল, রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করছিল। আমি তো মিথ্যা বলি নাই, সত্য বলছি। মবিয়া আমার বাপের গরু চুরি করে নাই যে তার সম্পর্কে আমার বাড়ায় কইতে হইব। হ্যাঁ, যা করছে তাই কইছি। অনে এটি যদি মনে করেন যে ভালো খারাপ, আপনি ওর কাছে ভালো, আপনার লয়ে থাকেন, তো মাওলা আলীরে শাহাদাত কইরা মাওলা আলীর কাছ থেকে হাউজে কাউসার পান করবেন আল্লাহর জান্নাতে। এর লেগে তোরা মাওলা আলীরে বাদ দিয়া মহানবীরে ভালোবাসে, মহানবীরে বাদ দিয়ে আল্লাহরে ভালোবাসে। তাই ঈসা নবী কইছিল, যারা ঈসাকে ঈসাকে বিশ্বাস না করিয়া বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা মিথ্যুক। রসুলের এত দাম, রসুলের দাম মূল্য কীরকম দেখেন। রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করে লইছি না? রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না? আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেয় নাই, কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লিস আল্লাহ এক, তাই না? রসুল বলাতে, তো রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেহে নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক গড়ে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তো রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস, ই কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী, আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলীরে মানে নাই? তো মাওলা আলীরে রসুল রেখে গেল, কোরআন হাদিস নামাজ শরীয়ত মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফার রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহর রসুলের। আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রসুল জীবন ও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইল মাওলা আলী রে গাদিরে খুমে, মান কুন্তু মাওলা হু ফাহাজ আলী উন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা, আর হজরত উমর, হজরত আবু বকর, হজরত আবু বকর সিদ্দিক, তারা হইল আরবের মক্কা গুত, মক্কার এই বিভিন্ন গুত্রের সর্দারগো নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হযরত আবু বকর সিদ্দিককে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে, আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হযরত আবু বকর সিদ্দিক সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না, ইমানের খলিফার রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হইল মানুষের অন্তর, মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব, মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগে মাওলা আলীর থেকে ওলি বাইরেছে, অন্য কেউ থেকে ওলি বাইরেইব না, কারণ ওলির দরজায় মাওলা আলীর কাছে। ওলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই,
যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন উলি না, হ্যাঁ ডুঙ্গি সাচ্ছি পিসাব সাজুই না পিসাব সাজুই না পিসাব। তের জন্য মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই একুশ রমজানে আল্লাহ রসুলের আওলাদকে শাহাদাত করল শয়তান, কই আসিল বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কুবাকুবি করে কেমনে, কেউ মুসলমান জাতি তো কই না। আপনারা দেখেন রসুলের আবির্ভাব দিবস, জন্মদিন, মিলাদ দিবস, এটার কোথাও চর্চা করে না মুসলমানের মধ্যে, মসজিদে ওয়াজে হয় না এখন। আবার রসুলের উফাত দিবস কয়টা মুসলমান জানে? হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট যদি মরে, এই প্রেসিডেন্টের মৃত্যু দিবসে শোক পালন হয়, আর কুলকাইনাতের রহমতের উফাত দিবসে কোনো ই নাই, শব্দই নাই। সৌদি আরবের যে সৌদি আরব নামক দেশ, এই দেশ যেদিন স্বাধীনতা পাইছে ওই দিনটারে তিন দিন ছুটি ঘোষণা করে, মাথা নিচের কাপড় মাথায় লিয়া নাচে, নাচে না, এইবারও তো নাচছে, বাঙালি গনিয়া সুদ্ধা নাচাইছে ওই দিন বিভিন্ন পার্কে। কিন্তু আল্লাহ রসুলের জন্মদিন এবং উফাত দিবস একটারও কোনো স্মরণ নাই। যার লেগা রহমত পাইলাম, যার লেগা দিন পাইলাম, যার লেগে ইসলাম পাইলাম, যেই রসুলের জন্য কোরআন পাইলাম, যেই রসুলের জন্য আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, যেই রসুলের জন্য আমরা হাদিস পাইলাম, যেই রসুলের জন্য আমরা মৌলানা মুফতি মুহাদ্দিস কারি সব পাইলাম, সেই রসুলই বাদ, সেই রসুলের জন্মদিন মুলবি ফতোয়া মারি বিদাত, শিরিক সাহাবি করে নাই, হ্যাঁ সাহাবি করে নাই, রসুল করে নাই, যেগুলো রসুল সাহাবি করে নাই সেটি করা যাবে না, এমনি কয় তো সাহাবি রসুল তো ওই বুট মুড়িও খায় নাই। কোনো রসুল বুট মুড়ি খাইছে ইফতারের মধ্যে? আলুর সবজি গুটি ফুরুলি কিনে খাইছে? খায় তো নাই। আপনারা খান কে? তরমুজ খাইছে? আপনারা খান কে? যা করে নাই আপনারা করবেন না? গাড়ি তো সরেন কে? বিমানে সরেন কে? হ্যাঁ মাইক দিয়ে আজান দেয় এই না করেন কে? ও মতলবের বেলায় সব ঠিক আছে। এই যে বেগুনি পেঁয়াজ ওখানে কিনা বেদাত না, সব রসুলের জমানায় ছিল না কিনা, সাহাবিকও জমানায় ছিল না, সব বেদাত। তাহলে কোন খালি রসুলের বেলায়? এই যে মাওলা আলীর শাহাদাত, মাওলা আলীর আগমন লইয়া কোনো কথা নাই, মা ফাতেমার শাহাদাত, মা ফাতেমার আবির্ভাব নিয়ে কোনো কথা নাই, মাওলা হুসাইনের শাহাদাত, মাওলা হাসানের শাহাদাত, মাওলা হুসাইনের আবির্ভাব, মাওলা হাসানের আবির্ভাব নিয়ে কোনো কথা নাই। ফজিলতই কয় না, মহরমের মধ্যে একটু কানলেই কয় শেরেক বেদাত না যাই আসতে, তোর মা বাপে মূল্যে দিয়ে তুই বেবাস, তো তোর মা বাপ মূল্যে বেবাস কে? হ্যাঁ মানুষ আমগো যারা সাধারণ মানুষের পিতা মাতা মারা যায়, আমরা সেই দিন কী করি? মিলাদ পড়ি না, বছরের ওই দিনটা মনে রাখি না যে এই দিন আমার বাবা মারা গেছে, এই দিন আমার মা মারা গেছে। দশই মহরম মাওলা হুসাইনের শাহাদাত দিবস, ওই দিনে বিয়ার অনুষ্ঠান করে ছুটির দিন, তো মহরমের ছুটি পাইছে এলে বিয়াটা সাইরা ভালো, তবে বিয়া করবার লেগে সরকার ছুটি দিছে? হ্যাঁ মহরমের দিন বিয়া করবার লেগে ছুটি দিছে? আমার মৌলবী সাহেব যে আমারই এক ভাই বিয়া করছে দশই মহরমের দিন, মানে আপন ভাই না চাস তো ভাই, তাই আমি তো অবাক, মহরমে 10 তারিখে বিয়া করে? তখন মৌলবী সাহেব আইছে কয় আল্লাহর দিন সব সমান, আমি কো তা আপনার মা যেদিন মরে ওই দিন আপনি বিয়া শাদি করাই পারেন না, আল্লাহর দিনই তো, তোমার বাপে মরলে সেদিন তো বিয়া করাও না, করাও ওই দিন তারা আবার ঠিকই ধরে রাখো। আবার এমনি আমাকে দেশে আছে মুরব্বী মরার বছর বিয়ে কামই করুম না, অলক্ষী করে না, দশই মহরমের দিন বিয়ের অনুষ্ঠান, বাবা জাহাঙ্গীর কইছে দশই মহরমের দিন বিয়া করাইলে জাউরা পোলা বানাইব, আস্তা জাউরা পোলা বানাইব, এমনি কইছে বাবা জাহাঙ্গীরে। মাওলা আলীরে ভালোবাসলে ইমান পুক্ত হবে, ইমান এবং ইসলাম অতপ্রতভাবে জড়িত মা খাদিজার সাথে, মাওলা আলীর সাথে, মা ফাতেমার সাথে, মাওলা হাসান হুসাইনের সাথে। এর জন্য শাহাদাত বরণ করছে আবু তালিবের বংশ, ইমরানের বংশ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশ, সব শাহাদাত বরণ করছে দীন ইসলামের জন্য।
আর আবু সুফিয়ানের গোষ্ঠী তারা মার্ডার করছে সবাই রে ক্ষমতার জন্য। এর জন্য আরবের বুকে দুইটা ধারা চলছে, একটা হলো ক্ষমতার পূজারী আর একটা হলো প্রেমের পূজারী। প্রেম হলো নবীর বংশ আর ক্ষমতার লুবি হইল আবু সুফিয়ানের বংশ। আবু সুফিয়ানের বংশ ক্ষমতায় যাওয়ার জন্য প্রেমকে একে একে কুবায়া কাটছে, এ আওলাদে রসুলদেরকে যে শাহাদাত করছে। আমি আজকে আপনাদেরকে কমু এক গুলাম রসুল, ওই খাতা টান, কে কারে হত্যা করছে জানেনি না, এই শুধু গইব না, মার্ডার আর মার্ডার চিন্তাই করা পারবেন না। মাওলা আলী আলাইহিস সালাম এইরকম মহাপুরুষে যারা শাহাদাত করতে পারে তারা কি করতে পারে, কোন যার সন্তান হাসান হোসেন, সন্তান দুইটা কীরকম চায়া দেখেন, সব দিকে পবিত্রই পবিত্র, মাওলা আলী থেকে মর্যাদা মানে সব দিকে রসুলের জামাতা মাওলা আলী, মাওলা আলীর মতো শ্বশুর জগতে আর কেউ আছে, মাওলা আলীর মতো শাশুড়ি জগতে কেউ আছে, মাওলা আলীর মতো পিতা জগতে কেউ আছে, মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কেউ আছে, মাওলা আলীর মতো স্ত্রী জগতে কেউ আছে, মাওলা আলীর মতো মাওলা আলীর সন্তানের মতো সন্তান জগতে কেউ আছে কারো, দেখেন তো মহানবীর ইটা কি। একজনে আমার সাথে এই বিষয় বলছিল মহানবীর, তাই কইলাম মহানবীর বংশের দিকে একটু চান না, মহানবীর বংশের দিকে চান, মাওলা আলীর বাবা মহানবীরে পাইলা বড় করছে, মাওলা আলীর মা মহানবীরে পাইলা বড় করছে। আপনারা যদি একদিন মহানবীরের স্বপ্নে দেখলে আপনাকে লেগে জাহান্নাম হারাম হয়, আর মাওলা আলীর মায় ১৭টা বছর মহানবীরে পালছে, ১৭টা বছর মহানবীরের মুখে তোলায় খাওয়াইছে, ১৭টা বছর মহানবীরে গোসল করায় দিছে, ১৭টা বছর মহানবীরে ঘুম পাড়ায় দিছে, ১৭টা বছর মহানবীরে দেইখা শুইনা রাখছে মায়ের আদরে, তাইলে তার ফজিলতটা কি নাকি রে বাবা, তার ফজিলতটা কোথায়? মাওলা আলীর বাবা মহানবীরে লালন পালন করছে, মাওলা আলীর বাবা মহানবীরে বুকে রাখছে, মহানবী একবার হাজরার সাথে চুম্বন দিলে যদি গুনাহ মাফ হয়, মহানবী একবার হাজরার সাথে চুম্বন দিছে না, আর মহানবী শতবার মাওলা আলীর বাবার বুকে দাঁড়াইছে, মাওলা আলীর বাবা শতবার মহানবীর ঠোঁটে চুমা দিছে, গালে চুমা দিছে, তার সন্তান, তাহলে সে কত মর্যাদাবান। তার গুনাহ থাকে যদি তোমাকে মু এ আমরা যে হজে যাই একবার হাজর আসতে চুমা দিলে সব গুণা মাফ, কেন রসুল হাজর আসতের মধ্যে লাভ লাগাইছে জান্নাতি পাথর, আর আল্লাহর রহমত রাহমাতাল্লিল আলামিন এই মহানবীরে হাজার হাজার বার চুম্বন করছে মাওলা আলীর বাবা, তাহলে মাওলা আলীর মর্যাদাটা কত উঁচায়। তো মাওলা আলীর দিকে একটু তাক, মাওলা আলীর পিতার মতো পিতা জগতে নাই, মাওলা আলীর মাতার মতো মাতা জগতে কারো নাই, মাওলা আলীর শ্বশুরের মতো শ্বশুর জগতে কাহারও নাই, মাওলা আলীর ভাইয়ের মতো ভাই জগতে কাহারও কোনো ভাই নাই, মাওলা আলীর শাশুড়ির মতো শাশুড়ি জগতে কেউ নাই, মাওলা আলীর স্ত্রীর মতো স্ত্রী জগতে কেউ নাই, মাওলা আলীর সন্তানদের মতো সন্তান জগতে কেউ নাই, সবচেয়ে উঁচু মর্যাদার, সবচেয়ে উঁচু মর্যাদার। আপনারা একজন ছেলে যদি খালি হাবে সাব্বান আনতে আপনি গো পাওয়ারের ঠেলায় থাকুন যায় না, আর যার দুইটা ছেলে জান্নাতি, জান্নাতে সর্দার, ইমাম দাঁড়ানো বসা শোয়া সব অবস্থায়, তাহলে আসলে এগুলো তুলনা দেওয়া বোকামি। কার লোকে কি আবু সুফিয়ানের গিদরের বাচ্চার লোকে, কোথায় পাক পবিত্রর তুলনা? তাই কোরআন কইছে দুইটা সাজারা আছে, দুইটা গাছ আছে, একটা হলো সাজারায় তৈয়বার, একটা হলো সাজারায় খবিসা, একটা হলো পবিত্র বৃক্ষ আর একটা হলো নাপাক বৃক্ষ। এই নাপাক যে গাছ এটার মূল নাই, খালি জট আছে, কোনোরকম খাড়ায় রয়েছে, টান দিল উঠা যাইব, আর তো সাজারায় তৈয়বা যেটা পবিত্র বৃক্ষ এটার মূল এত গভীরে যেটারে টাইনা ওঠান সম্ভব না, এবং এটা শাখা প্রশাখা বিস্তৃত। দেখেন আওলাদে রসুল একটাই কাফি, আল্লাহর উলি একটাই কাফি কুটির লেগে,
তাইনা এক সুলতানুল হিন্দ ভারতবর্ষের লেগা কাফি আর লক্ষ লক্ষ গিনা চেষ্টা করবার লইছে কাম হইতাছে যতই করে তত এমাওলা আলীর বংশকে শাহাদাত করছে একে একে যেগুলো মানুষের জানা নাই বিষ প্রয়োগে ইমামগণের শাহাদাত মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসসালামকে শাহাদাত করেন কুফার মসজিদের নামাজরত অবস্থায় খুনি আব্দুর রহমান ইবনে মুলজেম ইমাম হাসান আলাইহিস সালামকে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করেন মুয়াবিয়া শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার মধ্যে এজিদের হুকুমে ইবনে জিয়াদের নির্দেশে আনাস ইবনে নাখুই ওরুফে সিমার শহীদ করেন ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে তাহার নাম হলো ইমাম আলী আকবর যার বয়স ছিল ১৮ বছর তাকে শাহাদাত করেন ইমাম আলী আকবরকে কারবালার প্রান্তরে এই এজিদের বাহিনী ইমাম আলী আকবর আসগর আলাইহি সালাতু ওয়াসসালাম দশ মাসের শিশু এই দুধের শিশু ইমাম আলী আসগরকে শাহাদাত করেন এই এজিদের বাহিনী ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম তার বয়স ছিল ১৪ ইমাম হুসাইন আলাইহিস সালামের ভাই ইমাম আব্বাস এবং ইমাম আউন এবং আরও অনেকেই শাহাদাত বরণ করেন কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র বেঁচে যাওয়া পুত্র ইমাম জয়নুল আবেদিন যিনি ৪ নম্বর ইমাম যিনি কারবালায়ও বেঁচে ছিলেন তিনি তাকে বিষ মিশিয়ে খাদ্যের সাথে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা ওয়ালিদ যে ছিল খলিফা আব্দুল মালিকের পুত্র খলিফা ওয়ালিদ সে মাওলা হুসাইনের বেঁচে যাওয়া একমাত্র বড় ছেলে ইমাম জয়নুল আবেদিন আলাইহি সালাতু ওয়াসসালামকে শাহাদাত করেন এই খলিফা আব্দুল মালিকেরই আব্দুল মালিকই ছিল কুখ্যাত এবং ধিক্ষিত মহানবীর দেয়া মৃত্যুদণ্ডের আসামি এই খলিফা আব্দুল মালিক সে ছিল মহানবীর দেওয়া মৃত্যুদণ্ডের আসামি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম যেমন গাছ তেমন ফল এই জঘন্য চক্রান্তকারী ইবনে হেকামের ছেলে হযরত উসমানকে শহীদ করার জঘন্য চক্রান্তকারী ইবনে হেকাম যেমন গাছ তেমন ফল ইমাম জয়নুল আবেদিনের একমাত্র পুত্র ইমাম বাকের যিনি ৫ নম্বর ইমাম হিসেবে পরিচিত তাকে শহীদ করেন উমাইয়া রাজবংশের খলিফা হিসাম উমাইয়া রাজবংশের খলিফা হিসাম সে শহীদ করেন ইমাম জয়নুল আবেদিনের ছেলে ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই কুখ্যাত খলিফা আব্দুল মালিকের আরেক কুখ্যাত পুত্র ছিল তাহলে খলিফা আব্দুল মালিকের দুই পুলায় দুইজন ইমামরে শহীদ করে এবং আব্দুল মালিক সে হযরত উসমান হত্যার জঘন্য চক্রান্তকারী তারপরে ইমাম বাকেরের ছেলে এবং ৬ নম্বর ইমাম ওলিদের সমস্ত ওলিদের ইমাম বলে মুসলিম সমাজে যিনি সুপরিচিত সেই ইমাম বায়েজিদ বুস্তামির মুর্শিদ ইমামুল আউলিয়া বায়েজিদ মুস্তামির মুর্শিদ ইমাম জাফর সাদিক কে শহীদ করেন তথা সৈয়দে সাজ্জাদ যিনি তাকে শহীদ করেন কুখ্যাত এবং অভিশপ্ত ধিক্ষিত খলিফা মানসুর এই সেই খলিফা মানসুর যে ইসলামে ইতিহাসে রক্ত পিপাসু বলে পরিচিত তাইলে ইমাম জাফর সাদিক আলাইসালামকে শাহাদাত করে কে খলিফা মানসুর খলিফা মনসুর কাকে শাহাদাত করে ওলিদের যিনি সমস্ত ওলিদের ইমাম ইমাম জাফর সাদেক আলাইহি সালাতু ওয়াসসালামকে ইমাম জাফর সাদেকের পুত্র ৭ নম্বর ইমাম মুসা কাজিমকে শহীদ করেন আব্বাসিয়া রাজবংশের খলিফা হারুনর রশিদ হারুনর রশিদ কাকে হত্যা করে এই ইমাম মুসা কাজিমকে যার থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসছেন যার বংশ থেকে এই
খলিফা হারুনুর রশিদ, আরে হারুনুর রশিদরে দিয়া টুকাই না হাদিস বানাইছে একটা, সেটা কি জুবাইদারে দিয়া হারুনুর রশিদ জান্নাত আওলাদে রাসূলরে হত্যা কইরা এরা জান্নাতে যায়, এখানে কই হিসাবটা? আচ্ছা হেন, ইমাম মুসা কাজেমের পুত্র এবং আট নং ইমাম ইমাম আলী রেজারে বিষ প্রয়োগ করে শহীদ করেন আব্বাসীয় রাজবংশের খলিফা মামুন আর রশিদ, সে খলিফা হারুনুর রশিদের ছোট ভাই, হারুনুর রশিদের ছোট ভাই মামুনুর রশিদ, সে হত্যা করেন ইমাম আলী রেজাকে, যার থেকে খাজা বাবা আসছে দেহ। তারপরে খলিফা হারুনুর রশিদের বাবার একটি খুবই সুন্দরী এবং যুবতীবাদী ছিল এবং পিতার মৃত্যুর পর বাবার যৌন সঙ্গী যে মাতার স্থান পাওয়ার বিধান, সেই বিধান হারুনুর রশিদের বেতনখোর আলেমেরা ফতোয়া দিয়ে পাল্টিয়ে ছেলের জন্য যৌন সঙ্গী হওয়া হালাল করা হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যাল, মানে খলিফা মনসুর এই ওর যে বাপ, মানে মনসুরের একটি দাসী ছিল এই খলিফা হারুনুর রশিদের ভাই মামুনুর রশিদ, সে এত জঘন্য ছিল যে এই মামুনুর রশিদের বাপ যিনি খলিফা মনসুর, তার একটি বাদী ছিল মৌলবী, ওই সময় বেতনখোর মৌলবীকে দিয়া ফতোয়া দেওয়ায়া তার লিগে জায়েজ করছে, খুব সুন্দর যুবতী, আল্লাহ বুঝেন তারা কত ডেঞ্জারাস। সেই দিনের বেতনখোর রং বেরঙ্গের ফতোয়া দেওয়া হতো, ইতিহাসগুলো ভালো করে পড়লেই সেই প্রকার আলেমদের চরিত্র নকশা নমুনা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। ইমাম আলী রেজার পুত্র নয় নম্বর ইমাম আলী তাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করেছেন আব্বাসীয় রাজবংশের কুখ্যাত খলিফা মুতাসিম, এবং এই কুখ্যাত খলিফার দ্বারা নবী বংশের দশ নম্বর ইমাম আলী নাকিকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। মুতাসিম বিল্লাহ যার নাম, নবী পরিবারের এই ইমামগো শহীদ করেন। লজ্জায় বলতে হয় যে এই সেই কুখ্যাত খলিফা যে বলতো যে একটি নারীর সঙ্গে কয়েক রাত থাকলেই তো সে বাসি হইয়া যায়, এবং আরও অশ্লীল কথা যা লিখে জানাতে পারলাম না, সেই যুগে সেই বহু নারী ভোগের রেকর্ড ভঙ্গ করেছিল, এই তো আব্বাসীয় যুগের খলিফাদের কীর্তিকলাপ। ইমাম আলী নাকির পুত্র এবং এগারো নম্বর ইমাম হাসান আশকারিকেও বিষ প্রয়োগ করে শহীদ করেছিলেন আর এক কুখ্যাত আব্বাসীয় খলিফা মুতামাত। এই মুতামাত সেই দেখছেন সবাই রে খালি বিষ প্রয়োগ কইরা এই ইমামদেরকে, কারা হত্যা করছে? সব এই রাজারা, সাধারণ মানুষে না, কারণ রাজারা জানে এরা বাইসা থাকলে হ্যাঁ গো লালবাতি জ্বলে যাব। এবং এই মামুনুর রশিদ আর এই খলিফা মনসুরের আমলে এই হাদিস সংগ্রহ করা হয়, আব্বাসীয় রাজা হারুনুর রশিদ, মামুনুর রশিদ এবং খলিফা মনসুর, এই তিনজনের আমলে হাদিসের বিষয়টা কমপ্লিট করা হয়। একটু খুঁজলে দেখেন তাগোর রাজত্বকাল আর ইমাম বুখারী ছয়জন ইমামের জন্ম তারিখ এবং শিয়ান হওয়ার সময়, আমি কমুনি কে কী করছে। এখন এরা এত খুনাখুনি কইর পাকা মুসলমান রয়ে গেল, তাও রসুলের বংশেরকে চিন্তা করতে পারেন? মানুষ তো জানেই না নামাজ ফরজ, কিন্তু ইমাম যদি গলত হয় নামাজও গলত, কারণ বিহাজাল ইমাম কন্দ, নামাজ পড়নের আগে ইমাম দেখবেন। আমি এক জায়গায় গেছি, অনেক আসেন যায় নামাজ পড়ে এই মসজিদে, তখন আমি আর মসজিদের মৌলবী সাহেবের ওয়া শুনছি, হ্যাঁ এ জিদরে রাদি আল্লাহ তালা নু কইতেছে, মবিয়ারে রাদি আল্লাহ তালা নু কইতেছে, আর পাকপাঞ্জাতনের নাম বেদবের সাথে বেদবির সাথে নিচ্ছে। তাহলে আমি কইলাম ও মিয়া আবাদত কার লেগা, ইমানদারের লেগা, আর ইমান কি করলে হয়? ইমান হয় রসুলের ভালোবাসলে, রসুলের মহব্বত করলে, আলে রসুলের মহব্বত করলে। তাহলে রসুল আর রসুল ইমানের মূল মানদণ্ড। আপনি রসুলের বিরোধী পিছনে নামাজ পড়েন কেমনে?
যে ইমাম মাওলা হুসাইনকে মানে না, মাওলা হাসানকে মানে না, পাক পাঞ্জাতন মানে না, বারো ইমাম চোদ্দ মাসুম মানে না, ওলি আল্লাহ মানে না, তার পিছে আমি নামাজ পড়ি কেমনি? কার পিছে নামাজ পড়ি? এজিদের পিছে নামাজ হইব? এজিদ যদি ইমাম হয় আপনার, তাহলে নামাজ কি মোহাম্মদই হবে না এজিদি হবে? তাহলে এজিদ রে ইমাম মাই না, আপনি মোহাম্মদী প্রেমিক হয়ে নামাজ পড়েন, ভূতে ধরছেন আপনি রে? আমি কইছি ভাই আমি এজিদের পিছে নামাজ পড়ি না, আমি নামাজ পড়ুম হজরত বেলালের পিছে, আমি নামাজ পড়ুম হজরত ওয়াইস আল কারনির পিছে, আমি নামাজ পড়ুম হাসান বাসরির পিছে, আমি নামাজ পড়ুম যায়া হজরত সালমান ফার্সির পিছে। আমি তো এজিদ রে বিহাজ আল ইমাম কয়ে পারুম না, মবিয়ারে বিহাজ আল ইমাম কয়ে পারুম না। আমি রোল মোমিনিন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, একমাত্র মুমিনদের আমির হচ্ছে মাওলা আলী, আর কোনো আমির নাই। আমিরুল মুমিনিন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, মুমিনদের আমির একজনই, সে হলো মাওলা আলী। ওলিদের ওলি একজনই মাওলা আলী, রসুলদের রসুল একজনই মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী একজনই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই এজিদের পিছে নামাজ পড়লে ফল হইব জিরো, বদলতে কি হইব? যে গিনা আসিল গিন মাইনাস হয়ে যাব, ফাইন আছে না, জরিমানা হইব না এজিদের পিছে খারাইলে। মানে এজিদরে তো মাওলা মাইনা থইছে, আপনি দেখেন গাই এজিদ খারাই রয়েছে আপনার সামনে। এই জন্য নামাজ পড়ার আগে আগে চিন্তা করবেন ইমাম কীরকম, ইমাম যে হেনে যাইব আপনি রগুলে হেনে যাওয়া লাগব, কারণ আপনি কইছেন এত্তা দায়ি তু বিহাজাল ইমাম। ইমাম এমন জিনিস যে ইমামের স্থানে যখন খারাইবেন, আমার বাবা মসজিদের ইমামতি করছে, আমি আমার বাবার পিছনে নামাজ পড়ছি, নিয়তে কয়াবারে নাই যে এত্তা দায়ি তু বিহাজাল আব্বা, কিন্তু হাকিকতে তো ঠিকই সে আমার আব্বা, আব্বা না মাওলানা কাজী আফসারউদ্দিন আমার আব্বা না। কিন্তু হের পিছে যখন আমি ভবানীপুর মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, সাগুল্লার মসজিদে নামাজ পড়াইতে দাঁড়াইছি, আমি কইতে পারি নাই বিহাজাল আব্বা কি রে? হ্যাঁ ইমামের ওইখানে গেছে গা, ওহানার আব্বার সম্পর্ক নাই, কাটাপ আব্বা বাইতে, মুসল্লার মধ্যে আব্বা নাই ইমাম। আমার বড় চাষা আমার আব্বার পিছে নামাজে খারাইছে, কয়া ভাড়া নাই বিহাজাল ছোটো ভাই, পারে নাই তো, কারণ ইমামে খারাইছে ভাই সম্পর্ক বাদ। আমার নানায় খারাইছে আমার বাপের পিছে নামাজ পড়বার লেগে, কতবার কয়ে পারছে নি বিহাজাল মেয়ের জামাই নাই, আসলে তো মেয়ের জামাই সত্য, নানায় মুসল্লি বাপে আমার বাবা জামাই ইমাম। আমার মামুরা খারাইছে, সমুন্দিও খারাইছে, সালায় খারাইছে, খারায় জামাই তো কয়ে পারে নাই বিহাজাল বইনের জামাই, বিহাজাল দুল্লা ভাই কয়ে পারছে না বিহাজাল ইমাম কইছে। ইমাম যেহেনে যেহেনে যাইব মুসল্লিরও হেনে হেনে যাওয়ার লাগব। অহানে ইমাম যদি এজিদ হয় এজিদ কই যাইব? কারবালায় এজিদ কি করব? মাওলা হুসাইনের কল্লা কাটব, আপনি কি করবেন? তার সমর্থন দিবেন? তার লগে তরোয়াল লাগে হারাইবেন? জীবনও না। এর লেগে এজিদের পিছে নামাজ পড়বেন না, এজিদের অনুসারীর পিছে নামাজ পড়বেন না, মবিয়ার প্রেমিক যারা তাগু পিছে নামাজ পড়বেন না, হাসতে হাসতে জাহান্নামে যামু। তো এই এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে সম্পর্ক রাখুন না, এজিদ মবিয়ার গোষ্ঠীর লগে বিয়ার সাথে সম্পর্ক করবেন না, সারা জীবন বিয়া ছাড়া থাকবেন। তবে হারামি গোলকে যাবেন না, কুল্লু হারামি বল্লাহ কাবির হারামি, জীবনও না, কোনো প্রয়োজন নাই, বিয়া না করে থাকবেন তা ওহাবি এজিদি এগুলোকে না, কারণ সময়ের থেকে জীবনের মূল্য বেশি, জীবনের থেকে ইমানের মূল্য বেশি। জীবন বড় না ইমান বড়? তো ইমান বড়, তো যে আর রসুলের উপর ইমান নাই, রসুলরাই যে মানে না, রসুলের সম্মান করতে গেলে ইজ্জত করতে গেলে ও বেদাত আর জায়েজ খুঁজে, দাঁত আর বেদাত খুঁজে, তো হের পিছে যাইবেন বুঝি আপনি নামাজ পড়বার? নামাজ দেয় কী হইব? চরিত্র সংশোধন হইব, নামাজ দেয় কী হইব? কলব পবিত্র হইব, নামাজ দেয় কী হইব? ইমানদার হইবেন। অনে ইমানের যে যে ইমান হের উপরেই তো বিশ্বাস নাই, নামাজ তো আমানুর জন্য, এজিদের জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ।
খুনির জন্য নামাজ না, আমানুর জন্য নামাজ। কোরআনে কইছে আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস-সালাত ওয়া আতুজ-যাকাত, হে আমানু সালাত কায়েম করো। তো খুনির লেগে নামাজ আছে? কয় এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তো। এজিদ যদি 100 রাকাত নামাজ পড়ে ও তো খুনি, অলে কি এর নামাজ? হ্যাঁ, নামাজ এলে আমানুর লেগে উমাউল আলীরে গালি দিত, উমাহানবীরে গালি দেয়। ওর ইতিহাস পড়ো, ও কাবা ঘরে গিলাপে আগুন দিছে, কাবা আক্রমণ করিয়া। তো কাবা ঘরের গিলাপে যে আগুন দেয়, হেলে নামাজ আছে? আশ্চর্যের বিষয়, মাল এত ক্ষমতা টেকার, টেকায় মুখ বন্ধ করে দেয়। আমি এক পীর সাহেবের ওয়া শুনলাম, এজিদ বলে 100 রাকাত নামাজ পড়তে হয়। কয় কি? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, 100 রাকাত আর ফরজ হইলে 17 রাকাত, তাহলে কত হয়? 117 রাকাত। তাহাজ্জুদ তো বাদই, এখন একটু হিসাব করেন তো, 20 রাকাত তারাবী পড়বার গেলে 2 ঘন্টা সময় লাগে। তাহলে 100 রাকাত যদি আপনি পড়েন তো 2, তাহলে 10 ঘন্টা সময় লাগে, আর 17 রাকাত পড়তে আরও 1 ঘন্টা, তো 11 ঘন্টা রাষ্ট্র চালাই দুগুণ সময়। এই 100 রাকাত নামাজ পড়তো দেখে আমার মনে হয় এই এতটি সৈন্য, 33,000 সৈন্য কারবালায় বেড়ে গেছে আর খবরই নাই, কারণ 11 ঘন্টা তো নামাজের মধ্যে ছিল। ভাত পারের ঘরের ভাত পার, কয় কি? খুনির লেগে নামা, আল্লাহর রসুলের বংশরে মদিনায় থাকতে দাও নাই। মাওলা আলী অর্থের অভাবে ইহুদির বাগানে পানি টানছে, মাওলা আলী রে ইহুদির বাগানে পানি টানায় ছেড়ে দিছে, তাও মাওলা আলী কারো কাছে নত হয় নাই। সত্য মেহনত করতে জানে, পরিশ্রম করতে জানে, নত হইতে জানে না। সত্য বাতিলের লগে হাত মিলায় না, মাওলা আলী বাতিলের সাথে হাত মিলায় নাই। তো মাওলা হুসাইন কই থেকে হাত মিলাইব? কারণ হুসাইন তো মাওলা আলীরই বেটা, হুসাইন তো মাওলা মোহাম্মদেরই বেটা। তাহলে যার বাপ এই রকম তার সন্তান কেমন হবে? এর জন্য কারবালায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এজিদের সাথে হাত মিলায় নাই, কল্লা দিয়া দিছে। তাই তো গাজা বাবা কইছে, জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, জানে মান্নে সারম, আমার এই জান জীবনকে আমি মাওলা হুসাইনের নামে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামান হুসাইন। শুধু ইমাম হুসাইনের নামে না, ইমাম হুসাইন আলাইহিসসালামের গুলামের গুলাম যিনি, তার নামেও আমি মা খাজা বাবার এই জীবন উৎসর্গ। শাহ হাসতে হুসাইন, শাহ মানে বাদশাহ, রাজা, রাজা শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন, দিন হাসতে হুসাইন, দিনই একমাত্র ইমাম হুসাইন, স্বভাব দিনে পানা হাসতে হুসাইন, স্বভাবের সাহায্যকারী ইমাম হুসাইন, সরদাত মাথা দিছে না, দাঁত দেয় নাই, দাস্ত মানে হাত, দাস্তে ইয়াজিদ, দাস্তে মানে হাতে ইয়াজিদ, এজিদের মাথা দিছে হাত দেয় নাই এজিদের হাতে। কে? মাওলা হুসাইন। মাথা লয়ে যা, হাত পাবি না, কারণ হাতের বায়াত হয় মাথার বায়াত হয় না, মাথা দেয়া বায়াত হয় না, হাত দেয়া বায়াত হয়। এর জন্য আওলাদে রসুল কোনোদিন গোলামের কাছে বায়াত হইতে পারে না। মাওলা হুসাইন আওলাদে রসুল, এজিদ হইল পিশাসের সন্তান, পিশাসের জন্ম, না নমরুদ্দার গোষ্ঠী, একদম ডাইনির নাতি, ডাইনি যে নাকি মানুষের কাছা কলজা চাবায় কায় হিন্দা, তার নাতি, ওই রক্ত আবু সুফিয়ানের রক্ত। এই পিশাসের হাতে যাইব পবিত্র আত্মিলাইবার, মাথা খারাপ, কল্লা দিয়ে দিছে লয়ে যা, হাত পাবি না, এর লেগা সবার সাথে হাত মেলান যাইব না, হাসতে হাসতে জীবন দিমু, হাত মিলামু না। এটা হুসাইনি, কারণ অহনে বাঁচছে বাবার, কয় বছর বাঁচুম, এই মুহূর্ত চলে যেতে পারি, আল্লাহ রসুলের মহব্বতে বাঁচুম, এটা অহংকার না, এটা প্রেম, এটা প্রেম।
এজিদের সাথে থাকো নে থিকা, এজিদের সাথে আঙ্গুর বেদানা খাও নে থিকা, মাওলা হুসাইনের লগে বইয়া না খায় থাকন ভালো, মাওলা হুসাইনের লগে পানি পান না করে থাকন ভালো, এজিদের লগে শরবত না খায়া, এজিদ মধু দিয়া পানি মিলাই খাইতু আর মাওলা হুসাইন পানি সারা পিপাসিত হইয়া কারবালায় রয়েছে। ওখানে ভালো, তাও আফসোস নাই, আর ওরা এত কিছু বুক করিয়া ও আফসোস শেষ হয় না। এর জন্য হুসাইনই হাসানি হবেন। মাওলা আলী শাহাদাত দিবস, এই দিবসকে এই সমাজের মুখে বলতে হবে। মাওলা আলীর প্রেমিকেরা এই মাসে অত খুশি হয় না। জগতে এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জতন ভালোবাসে নাই? যেমন এমন কোন ওলি আছে যে পাক পাঞ্জতনকে ভালোবাসে নাই? কিরে বাবা, জগতে এমন কোন হাক্কানি আলেমে দিন আছে যে পাক পাঞ্জতনকে ভালোবাসে নাই? বাসছে তো, পাক পাঞ্জতনকে ভালোবাসতে হবে। আগে ইমান ঠিক করো, পরে আমল করো। ইমান নাই, আমল লয়ে ব্যস্ত। কুল্লে ইমান, তার শাহাদাত দিবস, এর খবরই নাই। আমরা তারাবি পড়ায় ব্যস্ত, তাই না? ইমান হলো ফরজ, তারাবি সুন্নত না, না সুন্নত না ওয়াজিব। মানে সুন্নত কিনা সেইটা আবার অণুবীক্ষণ যন্ত্র দেয়, সেটারে গবেষণা করার লাগে। আবার তিন দল, একদল কয় জায়েজ ইব, একদল কয় এটা সুন্নত, আর একদল কয় না এটা সুন্নত রসুল করেনি নাই, একদল কয় হাদিসা আছে, একদল কয় নাই, আর একদল কয় না আছে জয়ীফ, ঠেলা ঠেলি। কী কইবেন? এই যে সেইদিনকে ওই যে এক মৌলভী সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের এক আওয়াজ শুনলাম, কয় কি তারাবির হাদিস যেটা আছে সবই জাল, এই কয় কি বিনাশ, এই জাল বেজাল আর সহি লইয়া পড়ছি মুসিবত। যাই কই কয় কি জাল, যাই কই কয় জাল, দত্তর জাল, জাল ইরাখুন না, দরকার আছে জাল বেজালে? জালই যদি না থাকে, আলা থাকেন। কোরআন কী কইছে সেটা মানো। কোরআন বলছে রসুলের আওলাদকে ভালোবাসতে, রসুলকে ভালোবাসতে। আতি আল্লাহ আতি রসুল অকু, যে তোমরা রসুল এবং রসুলের রসুলকে অনুসরণ করো, রসুলের রব তাকে অনুসরণ করো। আর রসুল বলছে তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসো। তাহলে আমরা কোরআন মানুম, আমরা রসুলের সহি হাদিস মানুম, আমরা রসুলের বংশ মানুম। আগে কোরআন, সর্বপ্রথম রসুল, রসুলের বংশ কোরআন, সহি হাদিস। কারণ কোরআন বুঝাইব রসুলের বংশে। মবিয়া থেকে আর এজিদের থেকে কোরআন বুঝলে বিপদ আছে। এর লেগে আপনি কম, আপনারা পাঁচ সাতটা কোরআনের তফসির নেন, এখানে পড়বেন, পাঁচ সাতটা কোরআনের অনুবাদ পড়েন, দেখবেন এক একজনে একটা অনুবাদ তো আছে, খালি লাগে জানি কুবাকুবি করণের লেগেই এইটাই সে। ইমুনি পড়ছি, নাম কইতে পারি। কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত আর শিফা, কয়ে দিছে না কোরআন? কোরআন কি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য কোরআন হলো খাসারা। আবার এই কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন, সমস্ত আলমের জন্য, হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত এই কোরআন। তাইলে কোরআন হেদায়েত, কোরআন শিফা রহমত। কার লেগে এটা বুঝতে হইব? মুনাফেকের লেগে রহমত না, জালিমের লেগে রহমত না, মুমিনের লেগে রহমত। তো বাবা, এই আলে রসুলকে সব সময় সালাম জানাইবেন, দুরুদ পাঠ করবেন, মিলাদ পাঠ করবেন সব সময়। সলাত মানে হচ্ছে কানেক্ট, যোগাযোগ, যে এক আরেকটার সাথে কি সংযোগ হয়ে গেল না, জোড়া লেগে গেছে, এইরকম সলাত হবে রসুলের সাথে। এই সলাত যেন আমরা করতে পারি। আর সিয়াম মানে আত্মসংযম,
নফস সেই সমস্ত অপকর্ম ছাইড়া দিব, নফস অপকর্ম করব না। অনপকর্ম করে কিন্তু না খায়া থাকে, এটা না খায়া থাকার এটা হলো আনুষ্ঠানিকতা, আর অপকর্ম থেকে সইরা থাকা এটা হলো মূল। আমাকেও দরকার হলো মূল দর্শনের, মানে আমি মরিয়া গেলাম কিন্তু প্যান্ট কিনা আছে, মরিয়া গেছি, হসপিটালে লয়ে যাই নাই চিকিৎসা করবার লেগে, স্যালাইন করবার লেগে মার্কেটে লয়ে গেছে, প্যান্ট পিন্দাইবা আমার পর্দা জায়গা। আরে বেটা মরিয়া যাইতেছি, আগে দরকার হলো চিকিৎসার, প্যান্ট দরকার না না, আগে প্যান্টটা পিন্দাইলে আমার হাল হয়েছে এইরকম। আত্মসংযম করেন, পাপ থেকে সরে থাকেন, পরে পারলে না খায় থাকেন, না পারলে নাই, না খায় রয়েছে কিন্তু আকাম কুকাম একটাও ধারে নেই। মসজিদের টাকা দেওয়ার কথা সারা কোরআনে কোথাও পাই নাই, আমার ভিডিও আছে। আল্লাহ টাকা দিবার কইছে মানুষ রে, সুরা তৌবার 60 নম্বর আয়াত পড়বেন, সুরা বাকারার 177 নম্বর আয়াত পড়বেন, দলিল দিয়ে দিলাম কোন জায়গায় দিও। সুরা তৌবায় 8 স্থানে সদকা দিবার কইছে, আর সুরা বাকারায় 6 স্থানে আল্লাহর মহব্বতে মাল দান করবার কইছে, সুরা বাকারার 177 নম্বর আয়াতে পইরা দেবেন। সুরা তৌবার 60 নম্বর আয়াত, 9 নম্বর সুরার 60 নম্বর আয়াত, 2 নম্বর সুরার 177 নম্বর আয়াত পইরা আল্লাহ টাকা পয়সা কই দিবে, নাল্লাই কয়ে দিছে, মোল্লাই করলে ওই তো না, মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ানোর কথা আল্লাহ কয় নাই। মোহাম্মদ